তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। আজকে আমরা আলোচনা করব ইন্ডিয়ান হিস্ট্রি এমসিকিউ নিয়ে, যেগুলো তোমাদের অবশ্যই এক্সামের জন্য তোমাদের ইম্পর্টেন্ট হবে। তো যারা এখনও তোমরা অ্যাকাডেমি প্লাস জয়েন করোনি, তারা অ্যাকাডেমি জয়েন করো, ফ্রি সেশন জয়েন করো, অবশ্যই লার্নিং অ্যাপস ডাউনলোড করে প্লে স্টোর থেকে, তাহলে তোমরা অবশ্যই রেফারেল কোডটা ইউজ করো RMIL, যেন তোমরা 10% ডিসকাউন্ট পাবে। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে WBPSC আনঅ্যাকাডেমি, WBPSC প্রত্যেকে জয়েন করো, যেখানে তোমরা দেখা যাচ্ছে যেখানে তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে কিন্তু WBPSC টোটাল প্রিপারেশন, PSC ক্লার্কশিপ, মিসলানিয়াস, WBPSI এবং WBCS এর পুরো আমাদের WB টেট সবই কিন্তু তোমরা প্রিপারেশন পেয়ে যাবে এই একই প্ল্যাটফর্ম থেকে, যেটা তোমাদের জন্য খুবই হেল্প হবে। আর ব্যাচ কোর্স আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা প্রত্যেককে ওয়েলকাম। প্রত্যেকে ওয়েলকাম। তো আজকে আমরা আলোচনা করছি মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি নিয়ে, যেটা তোমাদের অবশ্যই এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট হবে, তো খুব ভালো করে বুঝবে। আর অবশ্যই তোমরা কিন্তু অ্যাকাডেমি জয়েন করো, অ্যাকাডেমি ক্লাসে জয়েন করো। অবশ্যই তোমরা ম্যাম করছো না আপনার ক্লাসে, নোটিফিকেশান রেগুলার থাকে আনন্দ, ঠিক আছে? আজকে লাইভ হলে তখন নোটিফিকেশান যায় হয়তো, ঠিক আছে, ফলো করো রেগুলার টাইম, এই 10টা টাইমটা থাকে, আরও কিছু টাইম থাকে, ঠিক আছে? চলো আমরা আলোচনা করি, আলোচনা শুরু করি। প্রত্যেককে বলা হচ্ছে WBPSC প্রত্যেককে জয়েন করে নাও যত তাড়াতাড়ি সম্ভব, যেখান থেকে তোমরা PSC-র যত আমাদের প্রিপারেশন রয়েছে, WBP, WBSI, মিসলেনিয়াস ক্লার্কশিপ, আমাদের টেট, ঠিক আছে, সমস্ত এক্সাম কিন্তু এখানে ফুল প্রিপারেশন কিন্তু তোমরা এই প্ল্যাটফর্ম থেকে পেয়ে যাচ্ছ। তো প্রত্যেকে কিন্তু লার্নিং অ্যাপস ডাউনলোড করো, ডাউনলোড করে প্রত্যেকে WBPSC জয়েন করো। আর ব্যাচ কোর্স তখনই পাবে যখন তোমরা ক্লাসে জয়েন করবে, ক্লাসে জয়েন না করলে কিন্তু ব্যাচ কোর্স ফেসিলিটি তুমি পাবে না, ঠিক আছে? তো ব্যাচ কোর্স তোমরা জানো যে মানে ব্যাচ কোর্স যদি হয় তো ব্যাচ কোর্সে কী ফেসিলিটি থাকে এটা আমরা বলবো। তো তার আগে আমি তোমাদের বলতে চাই যে দেখো মেগা বাম্পার অফার আছে এখন এই মুহূর্তে তোমাদের, যেখানে আমরা 1 বছরের সাবস্ক্রিপশন যদি 12 মাসের নিই তাহলে আমরা কিন্তু 2 মাস এক্সট্রা ফ্রি পাচ্ছি। এটা একটা লিমিটেড পিরিয়ডের জন্য রাখা রয়েছে, ঠিক আছে? এটা যখন তখন তুলে নিতে পারে। তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্রত্যেকে 14 মান্থে সাবস্ক্রিপশন পেতে হলে 2 মান্থ অ্যাবসলিউটলি ফ্রি তোমরা পেয়ে যাবে যদি তোমরা এই মুহূর্তে 1 বছরের সাবস্ক্রিপশন নিয়ে নাও, ঠিক আছে? তো তাড়াতাড়ি কিন্তু জয়েন করে নাও। আর এখানে সাবস্ক্রিপশন প্ল্যান আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাবস্ক্রিপশন প্ল্যান এই মুহূর্তে 1 বছরের তোমরা দেখতেই পাচ্ছ 10% ডিসকাউন্ট হয়ে 9405 টাকা, ঠিক আছে? এটা কিন্তু ভালো করে দেখে নিও। নেক্সট এবার যেটা আমরা, হ্যাঁ, গুড মর্নিং, ওয়েলকাম। তো এখানে আমাদের যে ব্যাচ কোর্সগুলো রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, একটা সায়েন্সের ওপর, যেটা তোমাদের বেসিক সায়েন্সের ওপর তোমাদের সামনে যত এক্সাম আছে তার জন্য খুব ইম্পর্টেন্ট হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োসায়েন্সের জন্য। আর একটা বিষয় হচ্ছে আমাদের আগমন বলে 2022 প্রিলিমসের, এটা আমাদের ব্যাচ রয়েছে, এটাও আমাদের যতগুলো প্রিলিমস ওরিয়েন্টেড সাবজেক্টস রয়েছে সমস্ত প্রিপারেশন তোমরা এখান থেকে করতে পারবে। প্লাস ফিচার, যদি তুমি ক্লাসে জয়েন করো তাহলে তোমার ফেভারিট এডুকেটরদের ক্লাস পাচ্ছ, কমপ্লিট এক্সাম প্রিপারেশন পাচ্ছ, ডাউট ক্লিয়ারিং সেশনস পাচ্ছ, সিলেবাস কভার করছো,
করতে পারছো, প্রত্যেকে ওয়েলকাম, ফ্রি টেস্ট সিরিজ পাচ্ছ অ্যান্ড ফ্রি মক টেস্ট পাচ্ছ, তো এগুলো কিন্তু তাড়াতাড়ি জয়েন করে নাও। ফ্রি আর ক্লাস ক্লাসের মধ্যে অনেক ডিফারেন্স আছে, যেখানে ফ্রি ক্লাসে আমি সব লিমিটেড সিলেবাস, লিমিটেড প্র্যাকটিস সেট, লিমিটেড পিডিএফ নোটস আমি দেখতে পাচ্ছি, ক্লাসে কিন্তু সেরকম আমরা কমপ্লিট সিলেবাস, আনলিমিটেড প্র্যাকটিস সেট, আনলিমিটেড পিডিএফ নোটস এগুলো কিন্তু, এবং রেগুলার ডাউট ক্লিয়ারিং সেশন এগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তো যাই হোক, এখানে তোমরা দেখতে পাচ্ছ স্পেশাল ক্লাস টাইম, আমাদের ক্লাসের ক্লাসের টাইম এখন চেঞ্জ হয়ে গেছে, এটা 7টা থেকে 8:30 হয়, 7 to 8:30 PM আমাদের এই মুহূর্তে হচ্ছে, ঠিক আছে, এটা মনে রাখতে হবে আমাদের। আর আমাদের যত এডুকেটার এই মুহূর্তে আছে, প্রত্যেক এডুকেটার কিন্তু আমাদের তোমাদের ফলো করে রাখতে হবে, ফলো না করলে ক্লাসের নোটিফিকেশন কিন্তু পাবে। তো আমাদের ইম্পর্টেন্ট এমসিকিউ আজকে শুরু করি, ঠিক আছে, যার যেখানে সমস্যা হবে এমসিকিউ নিয়ে সবাই বলবে। আর প্রত্যেক দিন কিন্তু আমরা ছোট ছোট আমরা অনেক ক্লাসও নেব ইউটিউবে, তো যেগুলো তোমাদের জন্য খুব হেল্প হবে, তোমরা কিন্তু প্রতিদিন কিন্তু ইউটিউব জয়েন করো, ঠিক আছে। যাই হোক, চলো আমরা প্রথম প্রশ্ন আলোচনা করি, যে বিক্রমচরিতা কন্টেন্স দ্য অ্যাচিভমেন্ট অফ হুইচ কিং, বিক্রমচরিতা কন্টেন দ্য অ্যাচিভমেন্ট অফ হুইচ কিং, প্রত্যেকে বলো। বিক্রমচরিতা অ্যাটেইনমেন্ট অফ হুইচ কিং, বলো কে হবে কারেক্ট অ্যান্সার। বিক্রমচরিতা 1C, না আনন্দ, আনন্দ এটা এটা কি করে বললে, বিক্রমাদিত্য 6, এটা আমাদের কিসের সাথে রিলেটেড, চালুক্য ডাইনেস্টির সাথে, চালুক্য ডাইনেস্টির সাথে এটা রিলেটেড, তাই না, চালুক্য ডাইনেস্টির সাথে রিলেটেড, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে চালুক্য ডাইনেস্টির ক্যাপিটাল ছিল কল্যাণ, কল্যাণ, ঠিক আছে, ফাউন্ডার কে, ফাউন্ডার হচ্ছে তালিয়া 2, আর গ্রেটেস্ট রুলার কে, গ্রেটেস্ট রুলার হচ্ছে আমাদের বিক্রমাদিত্য 6, সেই বিক্রমাদিত্য 6 কে নিয়ে লেখা বিলোহনের বিখ্যাত গ্রন্থ হচ্ছে আমাদের বিক্রমচরিতা। তো আমরা জানি না যে কলহন বিলোহন, তো সেই বিলোহন, কলহন হচ্ছে কাশ্মীরের ইতিহাস, আর বিলোহনের লেখা হচ্ছে আমাদের বিক্রমাদিত্য 6 কে নিয়ে তার বায়োগ্রাফি, তো এটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু ভালো করে মনে রাখবে, তোমাদের এই ধরনের প্রশ্নগুলো প্রিলিমসের জন্য অন্তত কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলোকে ডাইরেক্ট প্রশ্ন আমরা বলতে পারি। নেক্সট হচ্ছে সভা সমিতি আর টু ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস অফ, কোনটা কারেক্ট অ্যান্সার হবে প্রত্যেকে বলে ফেলো, ঋগ্বেদিক আরিয়ান, দ্রাবিডিয়ানস, হিলি ট্রাইবস অফ ইন্ডিয়া অ্যান্ড ইন্দাস ভ্যালি পিপল, কোনটা কারেক্ট অ্যান্সার হবে প্রত্যেকে বলে ফেলো, সভা সমিতি আর টু ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস অফ ঋগ্বেদিক আরিয়ানস, দ্রাবিডিয়ানস, হিলি ট্রাইবস অফ ইন্ডিয়া অ্যান্ড ইন্দাস ভ্যালি পিপল, তাহলে বলো কাদের, ঋগ্বেদিক আরিয়ানসদের। সভা সমিতি আমাদের কি, কোন সেশনে আমরা দেখতে পাই, আর্লি বেদিক পিরিয়ডে, আর্লি বেদিক, হ্যাঁ আর্লি বেদিক, আর্লি বেদিক পিরিয়ডে, ঠিক আছে, এটা মনে রাখতে হবে, আর্লি বেদিক পিরিয়ডে, ঠিক আছে। এই সভা সমিতি ততদিন গুরুত্বপূর্ণ ছিল যতদিন রাজাকে অ্যাপয়েন্ট করতো জনগণ দ্বারা, রাজা অ্যাপয়েন্টেড হতো জনগণ দ্বারা, বাই দ্য পিপল, ঠিক আছে, কিন্তু লেটার বেদিক পিরিয়ডে কি হয়, রাজার মধ্যে একটি স্বৈরাচারী ক্ষমতা কিন্তু আবির্ভাব হতে শুরু করে, যেখানে দেখা যায় যে রাজা নিজেই ক্ষমতার অধিকারী হয়ে যাচ্ছে, যেখানে তারা এই যে জনগণের দ্বারা নির্বাচন এটা কিন্তু বন্ধ হয়, তখনই কিন্তু এই সভা সমিতির গুরুত্ব কিন্তু কমে যেতে শুরু করলো, যেটা আমরা লেটার বেদিক পিরিয়ড থেকে বলতে পারি, ঠিক আছে। তাহলে এখানে ঋগ্বেদিক আরিয়ান হবে কারেক্ট অ্যান্সার, হ্যাঁ একদম। তো ঋগ্বেদিক আরিয়ান সম্পর্কে এখানে আমরা দেখতে পাচ্ছি, ইন দ্য এরা অফ দ্য বেদিক এজ দেয়ার আর মেনি অ্যাসেম্বলিজ লাইক সভা সমিতি বিধাতা গণা অ্যাজ মেনশন ঋগ্বেদা, অ্যামাং দিস সভা সমিতি ওয়ার দ্য টু মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসেম্বলিজ, স্টেটাস অফ দ্য ওম্যান ওয়ার অ্যাডমিরেবল, দে আর অ্যালাউড টু পার্টিসিপেট সভা সমিতি, ইভেন দ্য কিং অ্যান্ড চিফ শোড দ্য এগারনেস টু উইন দ্য সাপোর্ট সভা সমিতি, ইম্পর্টেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন ইন বেদিক ইজ জন্য বিশ, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আর এখানে গ্রামা অ্যান্ড কুলাস,
তাহলে এই সব কটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব, ব্যাটেল অফ তালিকোটা রেজাল্টেড ইন দ্য এন্ড অফ উইচ অফ দ্য ফলোইং। ব্যাটেল অফ তালিকোটা, এখানে আমাদের চারটে অপশান আছে, যেখানে ডেকান সুলতানেট আছে, মাদুরাই সুলতানেট আছে, পান্ডেয়া আছে, অ্যান্ড বিজয়নগর এম্পায়ার আছে। তো কোনটা কারেক্ট আনসার হবে প্রত্যেকে বলে ফেলো। বলো বলো বলো। হ্যাঁ, ব্যাটেল অফ তালিকোটা শেষ করে কাকে? বিজয়নগর এম্পায়ারকে। একদম কারেক্ট আনসার। তো এখানে ব্যাটেল অফ তালিকোটাতে আমরা যেটা দেখতে পাই, তোমরা জানো যে ফার্স্ট আক্রমণ কারা করেছিলেন। তো এখানে প্রথম আক্রমণ কিন্তু করেছিলেন বাহমানিরা, ঠিক আছে? কোনখানে আক্রমণ করেছিলেন? হ্যাঁ না, এটা কিন্তু এটা একটুখানি সমস্যা আছে। এখানে ফাইভ সুলতানই হবে, ফোর সুলতান না, ঠিক আছে? ফাইভ সুলতানই হবে, ওটা ফোর সুলতান কিন্তু বলা যায় না, কিন্তু ব্যাটেল অফ তালিকোটাতে আমরা ফাইভ সুলতানকেই দেখতে পাই, ঠিক আছে? পাঁচজনকেই আমরা দেখতে পাই, বুঝতে পেরেছ কি বললাম? ফাইভ সুলতানেটই ছিল, ফাইভ সুলতানেট, যেখানে বিদার, যেহেতু বিদার ছোট ছিল সেই জন্য বিদারেরটা কিন্তু আমাদের ধরা হতো না, কিন্তু ফাইভ সুলতানেটই এর মধ্যে ছিলেন, পাঁচ সুলতানের, ঠিক আছে? এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো যে দ্য ব্যাটেল অফ তালিকোটা, ব্যাটেল বিটুইন বিজয়নগর এম্পায়ার অ্যালায়েন্স অফ দ্য ডেকান সুলতানেট, আমরা সবাই জানি যে প্রথম আক্রমণ যেটা হয়েছিল তালাবন্দি অ্যান্ড রাক্ষসী, এই দুটো গ্রামে প্রথম আক্রমণ করেছিলেন বাহমানি, যেখানে তার বাহমানিদের পরাজিত করতে সমর্থ হয়েছিল বিজয়নগর। কিন্তু পরে গিয়ে কি হলো, বিজয়নগর কিন্তু যখন পরাজিত করলো বাহামানিকে, তখন যুদ্ধের দ্বারা যে বাহামানি জিততে পারবে না, এটা বাহামানি বুঝতেই পেরেছিল, কারণ এতটাই যুদ্ধ কৌশলে পারদর্শী ছিল বিজয়নগর এম্পায়ারের রুলার, বিশেষ করে রামরায়া, যিনি একজন নিজেই কমান্ডার ছিলেন। তো সেখানে পরবর্তীকালে দেখা যায় যে এখানে অন্য কিছু ভাবা হয়, যেখানে রামরায়ার যিনি কমান্ডার রয়েছেন, কমান্ডার কে বলো, রামরায়ার কমান্ডার কে বলো? গিলানি ব্রাদার্স। সেই গিলানি ব্রাদার্সকে কিন্তু বিশ্বাসঘাতকতাই কিন্তু আজকে বিজয়নগর এম্পায়ারকে ধ্বংস করে। তো ডেটটা কবে ছিল? ডেটটা হচ্ছে, যদি তোমাদের সেঞ্চুরি জিজ্ঞাসা করে কোন সেঞ্চুরি, তাহলে তোমরা জানো 1565 মানে হচ্ছে 16th century। আর যদি তোমাদের ডেট জিজ্ঞাসা করে, তাহলে এখানে ডেট দেওয়াই আছে 26শে জানুয়ারি 1565, ঠিক আছে? হু অ্যামাং দ্য ফলোয়িং মুঘল রুলার্স টুক মেজার এগেনস্ট দ্য প্র্যাকটিস অফ সতী, কোনটা কারেক্ট আনসার হবে প্রত্যেকে বলে ফেলো। প্র্যাকটিস অফ সতী, এগুলো তোমাদের কিন্তু খুব সিলেক্টেড প্রশ্ন, আমরা বহুবার এগুলো আলোচনাও করেছি, ঠিক আছে? এমন না যে আমরা আলোচনা করিনি, এগুলো কিন্তু আমরা আলোচনাও করেছি, কিন্তু এগুলো কিন্তু মনে রাখতে হবে, কারণ এগুলো সিলেক্টেড প্রশ্ন, এগুলো কিন্তু আমাদের পরীক্ষায় সবসময় কিন্তু প্রিলিমসে আমাদের কিছু কমন প্রশ্ন থাকে, কিছু কমন স্ট্রাকচার থাকে যেগুলো কিন্তু ফলো করা হয়, তাহলে এগুলোই কিন্তু তোমরা ফলো করে যাও। কারেক্ট আনসার আকবর হবে এখানে কারেক্ট আনসার, ঠিক আছে? বি হবে এখানে কিন্তু কারেক্ট আনসার, যেটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। মুঘল রুলার আকবর ইজ এগেনস্ট সতী, কিভাবে? কারণ ওনাকে কি করা হয়েছিল, ওনারই ফ্যামিলির মধ্যে, মানে যোধাবাইয়ের কাজিন ছিল রানী দময়ন্তী, ঠিক আছে? এটা তোমাদের মনে রাখতে হবে, যোধাবাইয়ের কাজিন ছিলেন, কাজিনের নাম হচ্ছে রানী দময়ন্তী, সেই দময়ন্তীর সতী থেকে কিন্তু উনি এটা, মানে যে বলে না যে কোন জায়গাটা থেকে উনি শুরু করেছিলেন এই সতী প্রথার বিরোধিতা করা। তো যখন দময়ন্তীকে পোড়ানো হচ্ছিল, ঠিক আছে, মানে সতীর পোড়ানো মানে হচ্ছে আয়োজন করা হচ্ছে, পোড়ানো তো হয়নি, তো আয়োজন করা হচ্ছিল, তো সেখান থেকে কিন্তু উনি মানে শুরু করেন যে সতী প্রথার যে বিরোধিতা করা, ঠিক আছে? যেটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। আর ইনিশিয়াল ইয়ার্স অফ দ্য আকবর, এখানে আমরা দেখতে পাচ্ছি জালাল উদ্দিন মোহাম্মদ আকবর, আর নেম লিগাসি ইন ইট সেলফ ওয়াজ বর্ন টু কিং হুমায়ুন দ বেগম হামিদাবান, হি ওয়াজ কিনলি ইন্টারেস্টেড ইন লার্নিং অল ওয়ারফেয়ার টেকনিক অ্যান্ড ওয়াজ টোটালি ডিসইন্টারেস্টেড ইন রিডিং অর রাইটিং। এটা আমরা দেখে নিলাম, অ্যাট আ ভেরি স্মল এজ, জাস্ট 13 ইয়ার্স, জালাল ওয়াজ কনফার্ড দ্য টাইটেল শাহেনশাহ আকবর আন্ডার দ্য কিন গাইডেন্স অফ দ্য বৈরম খান, ঠিক আছে? এখানে আকবর সম্পর্কে কিছু ইনফরমেশন রয়েছে, তো এগুলো তোমরা ভালো করে দেখবে, কারণ আকবর ক্যারেক্টার, আকবর শেরশাহ, ঠিক আছে, এই দুটো ক্যারেক্টার কিন্তু WBCS এর জন্য খুব ইম্পর্টেন্ট। নেক্সট এবার যেটা আমরা আলোচনা করবো, পুরি বিল্ড দ্য সোমনাথ টেম্পল
815 AD, after it was destroyed by Arab invaders in 725. Who rebuilt the Somnath Temple in 815 AD after it was destroyed by Arab invaders in 725 AD? Bolo bolo prottek bolo answer ki hobe etar. এই আনসারটা কি হবে সবাই বলে ফেলো। একদমই কারেক্ট আনসার, এখানে আমাদের আনসার হবে নাগভট্ট টু, ঠিক আছে? যে সোমনাথ টেম্পলকে রিবিল্ড, কে সোমনাথ টেম্পলকে প্লান্ডার করেছিলেন, কে ধ্বংস করেছিলেন সোমনাথ টেম্পলকে বলে ফেলো। সোমনাথ টেম্পলকে ধ্বংস করেছিলেন কে? সুলতান মামুদ। কে করেছিলেন? সুলতান মামুদ। সুলতান মামুদ কত সালে, ঠিক কত সালে প্লান্ডার করেছিলেন? 1025 থেকে 26। কার সময়? তখন রুলার সোমনাথ টেম্পল, তখন রুলার কে? রুলার কে রয়েছে সোমনাথ টেম্পল যখন ধ্বংস করেন? সোমনাথ টেম্পল যখন ধ্বংস করে তখন কে রুলার ছিলেন? কে তখন রুলার কে ছিলেন এটা জিজ্ঞাসা করবে তোমাদের, যে যখন সোমনাথ টেম্পল ধ্বংস করা হয়, সুলতান মাহমুদ ধ্বংস করেন, তখন রুলার কে? গুজরাটের রুলার তখন কে? গুজরাটের রুলার তখন কে বলো? চালুক্য কিং। চালুক্য কিং ভীম ওয়ান। চালুক্য কিং ভীম ওয়ান, এই নামটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে নাগভট্ট টু হবে এখানে আমাদের কারেক্ট আনসার। নেক্সট, এবার যেটা আমরা আলোচনা করব এখানে, যে নাগভট্ট টু ইজ দ্য বেস্ট নোন ফর রিবিল্ডিং দ্য সোমনাথ টেম্পল ইন 815 AD, হুইচ ওয়াজ ডিস্ট্রয়েড বাই আরব ইনভেডার 725 AD. This was a large structure of red sandstone, again destroyed the 1024 AD by Mahmud of Ghazni. Nagbhatta 2 সম্পর্কে এখানে কিছু ইনস্ক্রিপশন রয়েছে। নাগভট্ট 2 কোন ইনস্ক্রিপশনের সাথে রয়েছে? গোয়ালিয়র ইনস্ক্রিপশন। হি ডিফিটেড দ্য রুলার্স অন্ধ্র, বিদর্ভা, কলিঙ্গ, মৎস্যস, বৎসস, তার্কিস, অ্যান্ড হি ডিফিটেড সৈন্ধবা রুলার রানকাবান and conquered the western Saurashtra. He also defeated Chakrayudh of at Kannauj. ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে। নেক্সট, এখানে যেটা আমরা আলোচনা করব, হুইচ অ্যামং দ্য ফলোয়িং বোধিসত্ত্বা হোল্ডস থান্ডার বোল্ড। দুটোই বলা হয়, গজনাভিও বলা যায়, গজনীও বলা যায়, গজনি গজনাভি দুটোই বলা যায়। হুইচ অ্যামং দ্য ফলোয়িং বোধিসত্ত্বা হোল্ডস থান্ডার বোল্ড, বলো বলো, এটা খুব সহজ, প্রত্যেকে বলে ফেলো কোনটা কারেক্ট আনসার হবে। এখানে আমাদের আনসার হবে বজ্রপানি, অপশন এ হবে কারেক্ট আনসার, বজ্রপানি। ঠিক আছে, বজ্রপানি। তো এখানে আমরা দেখে নিচ্ছি যে পদ্মপানির হাতে পদ্ম, বজ্রপানির হাতে বজ্র, ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। অ্যান্ড শীতি গর্ভা ইজ দ্য বোধিসত্ত্বা হেল বিংস অ্যান্ড গার্জিয়ান অফ দ্য পার্গেটরিজ, ওয়াইল অমিতাভা ইজ বুদ্ধ অফ হেভেন অ্যান্ড দ্য বুদ্ধ ইমেজারেবল লাইট অ্যান্ড লাইট। ঠিক আছে, মনে রাখবে। নেক্সট, এখানে বলা হচ্ছে প্রত্যেককে যে অ্যানাকাডেমির সাথে তোমরা প্রত্যেকে কিন্তু জয়েন করো। তোমরা যদি যে কোনো সেকশনে, যদি তোমার মনে হয় আমি ইউপিএসসি প্রিপারেশন নিতে চাই, ঠিক আছে, আমি ব্যাংক এক্সামের প্রিপারেশন নিতে চাই, আমি এসএসসি প্রিপারেশন নিতে চাই, যে কোনো সেকশনে তুমি যদি যেতে চাও তাহলে অবশ্যই তুমি যেতে পারো।
আর এই কোডটাই তুমি অ্যাপ্লাই করতে পারো। তুমি যদি আজ কালকে ইউপিএসসি ডাব্লিউবিপিএসসি ফলো করছো, কাল যদি তোমার মনে হয় আমি ইউপিএসসি ভর্তি হব, তো তোমরা সবাই খুব ভালো করে জানো যে আনএকাডেমি প্ল্যাটফর্ম থেকে সমস্ত এক্সাম প্রিপারেশন তুমি পেয়ে যাচ্ছ, তাহলে অবশ্যই কিন্তু তোমরা এই রেফারেল কোডটা ইউজ করতে পারো। আর ইএমআই ফ্যাসিলিটি তো আছেই, যে কোনো জায়গায় ভর্তি হলে তোমরা এই রেফারেল কোডটা ইউজ করবে 10% ডিসকাউন্টের জন্য, ঠিক আছে? আর আজকে কিন্তু ক্লাস আমাদের ফেস্টিভ্যাল আছে, ফেস্টিভ্যাল ক্লাস কিন্তু 2টো থেকে আছে, 7:30 থেকে আছে, 10:15 থেকে আছে। হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ক্যালকাটা সেশন ইন 1933? কোনটা কারেক্ট অ্যান্সার হবে প্রত্যেকে বলে ফেলো। হ্যাঁ, থ্যাংক ইউ আরিয়ান, বলো। হু অ্যামং দ্য ফলোয়িং, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অ্যাট ক্যালকাটা সেশন 1933? সরোজিনী নাইডু, অ্যানি বেসান্ত, নীলি সেনগুপ্তা অ্যান্ড নান অফ দ্য অ্যাবভ। তো এখানে আনসার কী হয়ে যাবে? কারেক্ট আনসার নীলি সেনগুপ্তা। তো এটা আমাদের খুব ইম্পর্টেন্ট। নীলি সেনগুপ্তা ওয়াজ অ্যান ইংলিশ ওম্যান হু কেম টু ইন্ডিয়া 1910 অ্যান্ড ওয়াজ ম্যারিড যতীন্দ্রমোহন সেনগুপ্তা। আমরা জানি যে চিত্তরঞ্জন দাস যখন মারা যান, তখন এই যতীন্দ্রমোহন সেনগুপ্তাই কিন্তু আমাদের ওই পজিশনটা পায়, যে ল পজিশন, লয়ারের যে পজিশন কংগ্রেসে। আর একটা বিষয় হচ্ছে যে আমরা যতীন্দ্রমোহন সেনগুপ্তার সাথে একটি মানে আমরা বলি নেতাজি সুভাষচন্দ্র বোস, তোমরা সবাই জানো, যুগান্তরের অনুশীলন সমিতিকে নিয়ে, যেখানে অনুশীলন সমিতিকে কিন্তু সাপোর্ট করছিলেন, মানে আমাদের তত্ত্বাবধানে ছিলেন যতীন্দ্রমোহন সেনগুপ্তার আর চিত্তরঞ্জন দাসের মৃত্যুর পর, আর যুগান্তর ছিল কিন্তু সুভাষ বোসের কাছে। এটা আমাদের মনে রাখতে হবে। শি ওয়াজ অ্যারেস্টেড ফর মেকিং ইনফ্ল্যামেটরি স্পিচেস, শি ওয়াজ ডেকোরেটেড পদ্মভূষণ ইন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। নীলি সেনগুপ্তা ওয়াজ ইলেক্টেড ইজ অ্যান ইন অ্যাজ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন প্লেস অফ পণ্ডিত মদন মোহন মালবিয়া অ্যান্ড অ্যারেস্টেড বিফোর দ্য ক্যালকাটা সেশন 1934, ঠিক আছে? নেক্সট, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট প্রায়তোয়ারি সিস্টেম, বলো বলো প্রত্যেকে বলো। রায়তওয়ারি সিস্টেম নিয়ে এখানে কোনটা কারেক্ট অ্যান্সার হবে প্রত্যেকে বলে ফেলো। দিস সিস্টেম অফ ল্যান্ড রেভিনিউ ওয়াজ ইনস্টিটিউটেড বাই লর্ড উইলিয়াম বেন্টিং, গভর্নর অফ মাদ্রাজ ইন 1820। দিস ওয়াজ প্র্যাকটিস ইন দ্য মাদ্রাজ বম্বে এরিয়াস অ্যাজ ওয়েল অ্যাজ আসাম অ্যান্ড কুর্গ প্রভিন্স। The taxes were directly collected by the government from the peasants. তাহলে কোনটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে প্রত্যেকে বলে ফেলো। Which of the above statement is or are correct? 1 and 3, 2 and 3, 3 only, all of the above. দিস সিস্টেম রায়তওয়াড়ি, ল্যান্ড রেভিনিউ ওয়াজ ইনস্টিটিউটেড লর্ড উইলিয়াম বেন্টিং, গভর্নর অফ মাদ্রাজ। না, এটা কারেক্ট অ্যান্সার না, কারণ এটা থমাস মুনরো হবে, থমাস মুনরো, তাই তো? দিস ওয়াজ প্র্যাকটিস মাদ্রাজ বম্বে এরিয়াস অ্যাজ ওয়েল অ্যাজ আসাম ক্রু, কারেক্ট অ্যান্সার। দিস ট্যাক্সেস ডাইরেক্টলি কালেক্টেড গভর্নমেন্ট ফ্রম, হ্যাঁ, বি টু অ্যান্ড থ্রি হবে কারেক্ট অ্যান্সার। তাহলে রায়তওয়াড়ি সিস্টেম থমাস মুনরো, কোথায় প্র্যাকটিস করা হতো? এটা ডাইরেক্ট গভর্নমেন্ট ডিল করতো মাস কমিউনিটির সাথে, ঠিক আছে? যেটা পিজেন্টদের সাথে কত পার্সেন্ট থাকতো, 50%, 60%, ঠিক আছে? এগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। ইন রায়তওয়াড়ি সিস্টেম দেয়ার ওয়াজ নো মিডল ম্যান অ্যাজ ইন দ্য জমিনদারি সিস্টেম, বাট সিন্স হাই ট্যাক্সেস হ্যাড টু পেইড অনলি ইন ক্যাশ, দ্য প্রবলেম অফ মানি লেন্ডার্স কেম ইন টু শো, দে ফার্দার বার্ডেন্ড দ্য পিজেন্টস উইথ হেভি ইন্টারেস্ট, ঠিক আছে? অ্যান্ড হ্যাঁ, যাই হোক, নেক্সট হবে ইন হুইচ ইয়ার কোর্ট অফ জুডিকেচার ওয়াজ এস্টাবলিশ ইন বম্বে। এটা আমরা কিন্তু বহুবার করেছি এই প্রশ্নটা, বলো ইন হুইচ ইয়ার কোর্ট অফ জুডিকেচার
was established in Bombay? Court of Judicature was in Bombay. Correct answer, Rakesh Samaddar. খুব ভালো কিন্তু পারফর্ম করছে, দেখো এখানে 17 18 তোমরা প্রত্যেকেই খুব ভালো পারফর্ম করছো। তো আজকে নতুন আমি দেখতে পাচ্ছি রাকেশ সমাদ্দারকে, 17 18 হবে কারেক্ট আনসার। যেখানে কোর্ট অফ জুডিকেচার কথাটার মিনিং কি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে দেখো একটা জুডিশিয়াল বডি তৈরি করা হলো, যেখানে একটা গ্রুপ মানে আছে না বেঞ্চ বসে, তো সেই বেঞ্চ করা হলো আমাদের, টোটাল হচ্ছে আমাদের 11 জন মেম্বারে, 11 জন না 10 জন মেম্বারে, ঠিক আছে 10 জন মেম্বারে একটা বেঞ্চ করা হলো, যারা বাচ্চারা অ্যাপেক্স বডি, ফাইনাল জুডিশিয়ারি আমরা বলি, কোর্ট অফ জুডিকেচার। ঠিক, কোর্ট অফ জুডিকেচার আমরা দেখতে পাচ্ছি যেটা এস্টাবলিশ হয় তো 25 মার্চ 1718। আর এখানে আমাদের যে তৈরি হলো, একজন হেড জাজ থাকবে, 4 জন ইংলিশ মানে ইউরোপিয়ান আর 4 জন নেটিভ, 5 জন ইউরোপিয়ান 4 জন নেটিভ, তাহলে 4 5 9 1 10 চিফ জাস্টিস। আর এখানে দেখা গেল এটা শুরু হলো বম্বে, এই যে নেটিভ যারা রয়েছে, যারা নেটিভ 4 জন রয়েছে, নেটিভ 4 জন কিসের, তাদের কাজ কি, তারা কিসের কোন বিচার করতে পারবে, কোন জুডিশিয়ালের সাথে তারা যুক্ত থাকতে পারবে, তারা হিন্দু মুসলিম পর্তুগিজ পার্সি এই প্রত্যেক কমিউনিটির সাথে কিন্তু তারা যুক্ত থাকতে পারবে। দ্য ইন্ডিয়ান জাজেস ডিড নট এনজয় ইকুয়াল স্টেটাস উইথ দ্য ইংলিশ জাজেস, দে প্লেড মোর অর লেস আ সাবসিডিয়ারি রোল সিমিলার দ্যাট অ্যাসেসর, দেয়ার মেইন ফাংশন ওয়াজ টু অ্যাকোয়েন্ট দ্য ইংলিশ জাজেস উইথ দ্য লোকাল ম্যাটার্স অ্যান্ড কাস্টমস অ্যান্ড দ্য কাস্ট সিস্টেম অফ দ্য লোকাল পিপল। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। নেক্সট এবার যেটা আমরা আলোচনা করবো, আল বিরুনি ওয়াজ কন্টেম্পোরারি অফ হুইচ অফ দ্য ফলোয়িং ইন্ডিয়ান রুলার্স, বলো এখানে কোনটা কারেক্ট আনসার হবে। আল বিরুনি ওয়াজ দ্য কন্টেম্পোরারি অফ হুইচ অফ দ্য ফলোয়িং ইন্ডিয়ান রুলার্স, চন্দ্রগুপ্ত মৌর্য, মাহমুদ গজনি, আলাউদ্দিন খিলজি আর বলবন। হ্যাঁ, মাহমুদ গজনি। তাহলে আল বিরুনির লেখা গ্রন্থের নাম কি বলো? আল বিরুনি ইন্ডিয়াতে এসেছেন কোন সালে? আল বিরুনি ইন্ডিয়াতে এসেছেন, যদি জিজ্ঞাসা করে যে আল বিরুনি ইন্ডিয়াতে এসেছেন কোন সালে, তাহলে কি বলবে? আল বিরুনি ইন্ডিয়াতে এসেছেন কোন সালে, তাহলে কি বলবে? বলো 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 বলো, তাহাকিকিন হিন্দ, কিতাবুল হিন্দ, দুটোই বলা যায়, কিতাবুল হিন্দ বলা যায়, তাহাকিকি হিন্দ বলা যায়, দুটোই হচ্ছে ভারতের ইতিহাস। এবং আল বিরুনি ছিলেন একজন প্রথম আমাদের ইন্দোলজিস্ট, ইন্দোলজিস্ট মানে যে ভারতের ইতিহাস, ভারতের ভূগোল সব কিছুকে তুলে ধরেছেন তার লেখার মধ্যে, কালচার, ভারতীয় কালচার, ঠিক আছে। এবং উনি ভারতবর্ষে এসেছেন কত সালে, যদি জিজ্ঞাসা করে এটা যে আল বিরুনি ভিজিটেড ইন্ডিয়া কত সালে, 1717 AD, 1717 AD, ঠিক আছে। এবং এখানে আমি যদি বলি যে সুলতান মাহমুদের সময় কোর্ট পোয়েট কে ছিলেন, কোর্ট হিস্টোরিয়ান কে ছিলেন, এগুলো সবই মনে রাখতে হবে। ফিরদৌসি, আল বিরুনি, উদ্বি, এই তিনটে নাম মনে রাখতে হবে, ফিরদৌসি কোর্ট পোয়েট, উদ্বি কোর্ট হিস্টোরিয়ান, আর আল বিরুনি হচ্ছে ওভারঅল মানে বলো না ট্রাভেল ব্লগ বা হিস্ট্রি জিওগ্রাফি সব কিছু, মেডিসিন কালচার সব মেনশন করেছেন আল বিরুনি। তাহলে উদ্বি, ফিরদৌসি আর আল বিরুনি, এই তিনজনের নাম সুলতান মাহমুদের সময় কিন্তু মনে রাখতে হবে, বি হবে কারেক্ট আনসার। তো এখানে আল বিরুনি ওয়াজ বর্ন ইন সেন্ট্রাল এশিয়া 1813 অ্যান্ড ডায়েড গজনি, হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট স্কলার অফ হিজ টাইম অ্যান্ড কন্টেম্পোরারি মাহমুদ গজনি। When Mahmud conquered part of the Central Asia, he took Al-Biruni with him. এটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। হ্যাঁ, যাই হোক, নেক্সট এবার যেটা আমরা আলোচনা করতে চাই, ফর হিম সংস্কৃত ওয়াজ সো ডিফারেন্ট ফ্রম অ্যারাবিক অ্যান্ড পার্সিয়ান,
ডিসক্রাইব সংস্কৃত অ্যাজ ইফ ইউ ওয়ান দ্য কনকুয়ারার। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে উনি কিসের ওপরে কিন্তু ওনার কাজ করেছেন, উনি মেনশন করেছেন ইন্ডোলজিস্ট হিসাবে ভারতীয় ইতিহাসের ওপর কোন বিষয়গুলোকে, ঠিক আছে, কিতাবুল হিন্দের কোন বিষয়, কটা টোটাল চ্যাপ্টার রয়েছে, ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। নেক্সট এখানে হুইচ অফ দ্য ফলিং টুক প্লেস আন্ডার দ্য গভর্নর জেনারেলশিপ অফ দ্য ডালহৌসি। বলে ফেলো সবাই কোনটা কারেক্ট আনসার হবে, প্রত্যেকে বলে ফেলো, দেরি করবে না, বলো। যে ডক্ট্রিন অফ ল্যাপস, চার্লস উড ডেসপ্যাচ, ট্রিটি অফ লাহোর, সেকেন্ড অ্যাংলো বার্মিজ ওয়ার। কোনটা হবে? ওয়ান টু থ্রি কারেক্ট আনসার রাকেশ সমাদ্দার। ওয়ান টু থ্রি, ট্রিটি অফ লাহোর হবে না, হার্ডিঞ্জ ওয়ানের তোমার সময় হয়েছিল, তো এটা আমাদের মনে রাখতে হবে। হেনরি হার্ডিঞ্জ, ট্রিটি অফ লাহোর হয়েছিল হেনরি হার্ডিঞ্জ 1846, হেনরি হার্ডিঞ্জ, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আর এদিকে আমাদের ডালহৌসির সময় কী কী হয়েছিল, 48 থেকে 56-এর সময় ডক্ট্রিন অফ ল্যাপস, চার্লস উড ডিসপ্যাচ, সেকেন্ড অ্যাংলো বার্মিজ ওয়ার, ফার্স্ট রেলওয়ে লাইন কানেক্টিং দ্য বোম্বে থানে, ফার্স্ট টেলিগ্রাম লাইন ওয়াজ লেড বিটুইন দ্য ডায়মন্ড হারবার ক্যালকাটা, পোস্ট অফিস অ্যাক্ট 1854, এস্টাবলিশ পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট পিডাব্লিউডি, ইঞ্জিনিয়ারিং কলেজ এস্টাবলিশ রুড়কি, সবকটাই মনে রাখতে হবে। যাই হোক, নেক্সট এবার উইচ অ্যামং দ্য ফলোয়িং রেকমেন্ডেশন অফ দ্য এইচ শিশন কমিটি আর কারেক্ট, এটাও কিন্তু আমাদের করানো হয়েছিল, তোমরা বলো কোনটা কারেক্ট আনসার হবে। বলো বলো সবাই বলো। অ্যাচিশন কমিটি আর কারেক্ট, ইট ডিড নট সাপোর্ট কন্ডাক্টিং দ্য সাইমালটেনাস এক্সামিনেশনস ইন ইন্ডিয়ান ইংল্যান্ড, কনভিনেন্টেড আনকনভিনেন্টেড সার্ভিসেস ক্লাসিফিকেশন শুড বি অ্যাবলিশড, ডিভিশন অফ অল সার্ভিস ইন টু ইম্পেরিয়াল সার্ভিস, প্রভিনশিয়াল সার্ভিস অ্যান্ড সাবঅর্ডিনেট সার্ভিস, স্ট্যাটুইটারি সিভিল সার্ভিস শুড বি অ্যাবলিশড। তাহলে কোনটা কারেক্ট আনসার হবে এখানে আমাদের বলতে হবে। ওয়ান অ্যান্ড থ্রি না, এখানে আমাদের চারটেই হবে, ওয়ান টু থ্রি ফোর। অ্যাচিশন কমিশন ডিউরিং দ্য টাইম অফ লর্ড ডাফরিন 1886, সিভিল সার্ভিস কমিশন এটাকে বলা হয়, কমিটি বসা হয়, যেখানে সবকটাই এখানে বলা হয়েছে। দেখো এই যে বলা হয়েছে ইন্ডিয়া আর ইংল্যান্ডে সাইমালটেনাসলি এক্সাম কন্ডাক্ট হবে, যেটা কবে হলো 1923-তে দিল্লিতে নেতাজি সুভাষচন্দ্র বোস প্রথম পরীক্ষা দিলেন, ঠিক আছে, ভারতবর্ষে দিল্লিতে এক্সাম কন্ডাক্ট হলো। তাহলে এটা আমাদের 1923, এবার টু থ্রি ফোর, এটা আমাদের সবকটাই কারেক্ট অ্যান্সার, ওয়ান টু থ্রি ফোর সবকটাই কারেক্ট অ্যান্সার, এখানে আমরা দেখে নেব। অ্যাচিশন কমিশন অ্যাপয়েন্টেড ডাফরিন 1886, অ্যাজ পার রেকমেন্ডেশন স্ট্যাটুটরি সিভিল সার্ভিস ক্লাসিফিকেশন কনভিনিয়েন্টেড নন কনভিনিয়েন্টেড অ্যাবলিশড হবে, ইট ডিড নট সাপোর্ট কন্ডাক্টিং সাইমালটেনাসলি এক্সামিনেশন ইন্ডিয়া অ্যান্ড ইংল্যান্ড, অ্যান্ড রেকমেন্ডেড দ্য ডিভিশন অফ অল সার্ভিস, ইম্পেরিয়াল সার্ভিস, প্রভিনশিয়াল সার্ভিস অ্যান্ড সাবঅর্ডিনেট সার্ভিস। অ্যাচিশন কমিশন ওয়াজ আ পাবলিক সার্ভিস কমিশন হুইচ ওয়াজ সেট আপ ইয়ার 1886 ডিউরিং দ্য ভাইসরয়শিপ লর্ড ডাফরিন, ঠিক আছে, মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট, রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় সম্পর্কে এখানে কোনটা কারেক্ট অ্যান্সার হবে, প্রত্যেকে বলে ফেলো। He established Vedanta College, where only Western social, physical science courses were offered. Sangbad Kaumudi was the most important journal brought out by him. He took a keen interest in international events and always supported the cause of the liberty nationalism. He argued that ancient Hindu texts, the Vedas,
and the Upanishads upheld the doctrine of polytheism. কোনটা কারেক্ট আনসার হবে বলো? কোনটা বলেছে কারেক্ট আনসার সেটা বলো। হি এস্টাবলিশ বেদান্ত কলেজ ফর ওয়েস্টার্ন সোশ্যাল অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স, সংবাদ কৌমুদি, হি টুক আ কিন ইন্টারেস্ট ইন্টারন্যাশনাল ইভেন্ট, অলওয়েজ সাপোর্টেড দ্য লিবার্টি ন্যাশনালিজম। তো কোনটা কারেক্ট আনসার হবে প্রত্যেকে বলো। টু অ্যান্ড থার্ড অনলি, টু অ্যান্ড থার্ড অনলি, ওয়ান থ্রি ফোর, টু থ্রি ফোর। আমার যেখানে যেখানে ফোর থাকবে সেগুলো বাদ দিয়ে দেবো, যেখানে যেখানে ফোর থাকবে সেগুলো বাদ দিয়ে দেবো। নাম্বার ওয়ান, এখানে ফোর আছে, এখানে ফোর আছে, এখানে ফোর আছে, তিনটেই বাদ। তাহলে পড়ে রইলো কোনটা? টু থ্রি, তিনটেই বাদ। আমি এটাকে অপশান টেস্টও করতে পারি, কারণ আমি জানি যে ফোরটা ভুল। কারণ হি আর্গিউড দ্য এনশিয়েন্ট হিন্দু টেক্সট, দ্য বেদাস অ্যান্ড উপনিষদ। তিনি আর্গিউমেন্ট ছিল বেদ উপনিষদ নিতে, একদমই না। বেদ উপনিষদ বা ফিলোসফি তো সাপোর্ট করতো ব্রাহ্ম সমাজ, তো তাহলে এটা হবে না। আর ডক্ট্রিন, যারা ডক্ট্রিন অফ পলিথিজম, ঠিক আছে, এখানে এটা মনে রাখতে হবে যে তিনি আর্গিউমেন্ট আনেননি বেদ উপনিষদ, কারণ বেদ উপনিষদ তো ফলো করতো, ঠিক আছে, ফিলোসফি তো ফলো করতো ব্রাহ্ম সমাজ। তাহলে এখানে আমাদের কি হবে? ফোর টাকা। এবার ফোর যেখানে যেখানে থাকবে, এখানে রয়েছে, এখানে রয়েছে, আর অল অফ দ্য মানে ফোর থাকবে ফোরকে নিয়ে। তাহলে তিনটেই বাদ হয়ে গেল, রইল টু অ্যান্ড থ্রি। টু অ্যান্ড থ্রি কারেক্ট অ্যান্সার হবে, দেখে নেবো আমরা, ঠিক আছে। এখানে ডিটেলস তোমাদের রয়েছে, হিন্দু কলেজ উনি নিয়ে এসেছিলেন, এটা আমাদের মনে রাখতে হবে। নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব, হুইচ অফ দ্য ফলোয়িং গডস ডু নট বিলংস রিগ বেদিক পিরিয়ড, কোনটা কারেক্ট অ্যান্সার হবে প্রত্যেকে বলো। হুইচ অফ দ্য ফলোয়িং গডস ডু নট বিলংস টু দ্য ঋগ বেদিক পিরিয়ড? ইন্দ্র, মারত, শিবা, আদিতি। ইন্দ্র, মারুত, শিবা, অদিতি। তাহলে আনসার কি হবে? শিবা হবে কারেক্ট আনসার, কারণ আমরা জানি যে ঋগ বেদিক পিরিয়ডে রুদ্র তো ছিলেন, কিন্তু শিবা কিন্তু ছিলেন না। তো গডস মেনশন ঋগ্বেদিক ইন্দ্র, অগ্নি, বরুণা, সোমা, সাবিত্রী, বিষ্ণু, আদিতি, রুদ্র, উষা, পৃথিবী সব। অ্যান্ড ইন্দ্র ওয়াজ নোন অ্যাজ পুরান্দরা, ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ব্যাটেলস ওয়াজ ফট ডিউরিং দ্য টাইম অফ লর্ড ডালহৌস? ডালহৌসের সময় কোন যুদ্ধ এখানে হয়? বলো 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 প্রত্যেকে বলো। সেকেন্ড অ্যাংলো শিখ ওয়ার, ফার্স্ট অ্যাংলো শিখ ওয়ার, ডালহৌসির সময় কোনটা হয়, কোন শিখ ওয়ার হয়? ফার্স্ট অ্যাংলো শিখ, সেকেন্ড অ্যাংলো শিখ, থার্ড অ্যাংলো মারাঠা, আর হচ্ছে অ্যাংলো মাইসোর ওয়ার। তাহলে কার সময় কোনটা কি হয় বলে রাখতে হবে। হ্যাঁ, কারেক্ট অ্যান্সার বি, সেকেন্ড অ্যাংলো শিখ ওয়ার, সেকেন্ড অ্যাংলো শিখ। কারণ ফার্স্টে কোনটা হয়? ফার্স্ট অ্যাংলো শিখ ওয়ার হয় হচ্ছে হার্ডিন জোয়ানের সময়, যেখানে ট্রিটি অফ লাহোর সাইন হলো। থার্ড অ্যাংলো মারাঠা ওয়ার কার সময় হয়েছিল? থার্ড অ্যাংলো মারাঠা ওয়ার কার সময় হয়েছিল বলো? থার্ড অ্যাংলো মারাঠা ওয়ার কার সময় হয়েছিল? হার্ডিঞ্জ, এই সরি হার্ডিঞ্জ বলছি, সরি হেস্টিংস, ঠিক আছে, ময়রা হেস্টিংসের টাইমে হয়েছিল। আর সেকেন্ড অ্যাংলো মাইসোর ওয়ার কার সময় হয়েছিল? সেকেন্ড অ্যাংলো মাইসোর ওয়ারেন হেস্টিংস, ওয়ারেন হেস্টিংস। তাহলে এখানে আমরা দেখে নেব প্রত্যেকটা খুব ভালো করে। সেকেন্ড অ্যাংলো শিখ ওয়ার ওয়াজ দ্য ফট ইন দ্য ইয়ার 1848-49 ডিউরিং দ্য টাইম অফ লর্ড ডালহৌসি। ইট এন্ডেড উইথ দ্য অ্যানেক্সেশন অফ পাঞ্জাব বাই দ্য ব্রিটিশ ইন দ্য ইয়ার। অ্যানাদার ইম্পর্টেন্ট ব্যাটল দ্যাট ওয়াজ ফট ডিউরিং দ্য টাইম অফ লর্ড ডালহৌসি
ইজ দ্য সেকেন্ড বার্মিজ ওয়ার্ড ইন দ্য ইয়ার 1852। তো সেকেন্ড অ্যাংলো শিখ ওয়ার সম্পর্কে এখানে কিছু ইনফরমেশন রয়েছে। দ্য ব্রিটিশ সেন্ট বম্বে আর্মি এগেনস্ট দ্য শিখস ইনক্লুডেড দ্য লার্জ ক্যাভেলরি, দে ম্যানেজ টু রিপেল দ্য অ্যাটাক ব্যাক, রিট্রিটেড দ্য শিখস অ্যান্ড অ্যালিজ দ্যাট ব্রিটিশ ডিড নট নো অ্যাবাউট দ্য আফগানস, দ্য সেন্ট হর্সম্যান টু ব্যাক দেম আপ দ্য ফাইনালি ওয়ার অফেন্সিভ। ফাইনালি ওয়েন দ্য শিখ আর্মি অ্যাটাক দ্য ভাইটাল ফোর্ট, 3500 আফগান ক্যাভেলরি অ্যারাইভ, দ্য ফোর্ট গ্যারিসন সারেন্ডার্ড। ঠিক আছে, তো এটা আমাদের মনে রাখতে হবে। নেক্সট এবার যেটা আমরা আলোচনা করবো, হুইচ অফ দ্য ফলিং ওয়াজ দ্য রিজন ফর দ্য কোল আপ্রাইজিং 1831। কোল আপ্রাইজিং নিয়ে কোনটা কারেক্ট অ্যান্সার হবে প্রত্যেকে বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুটো হেস্টিংস ওইভাবে মনে রাখতে হবে। Which of the following was the reason of the coal uprising? It was an uprising against the British grabbing the tribal land. It was an uprising against the Marwari moneylenders. It was the uprising against the transfer of tribal lands to outsiders. Konta correct answer hote pare bolo. Ekhane amader answer tahole hoye jabe option C. ঠিক আছে, এটা ভালো করে মনে রেখো। এখানে অপশন সি নিয়ে আমাদের কিছু ইনফরমেশন রয়েছে যেটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখে নিও। দ্য ট্রাইবাল ইনহ্যাবিটেন্টস ছোটনাগপুর কম্প্রাইজড কোলস, ভিলস, হুজ, মুন্ডাস, ওরাঙ্গোস, দে লিড অ্যান ইন্ডিপেন্ডেন্ট লাইফ। ঠিক আছে, এটা মনে রাখতে হবে কোল আপ্রাইজিং সম্পর্কে 1831। আর এখানে কিছু ইনফরমেশন রয়েছে যে প্রত্যেকটা ইনফরমেশন খুব ভালো করে মনে রাখবে। হ্যাঁ, প্রত্যেকে ঠিক আছে। দেখা গেছে তাহলে আমরা দেখতে পাই যে যে কোনো ট্রাইবাল ল্যান্ড বা ট্রাইবাল মুভমেন্টের প্রধান কারণই ছিল যে এই যে আউটসাইডারদের তাদের এরিয়াতে ঢুকিয়ে দেওয়া, ট্রাইবাল এরিয়াতে ঢুকিয়ে দেওয়া। কারণ এখানে ব্রিটিশরা কিন্তু ডাইরেক্টভাবে ডাইরেক্ট কোনোভাবে লিঙ্ক করতো না ট্রাইবাল ট্রাইবসদের সাথে, তারা সবসময় মিডিয়েটারদের মাধ্যমে এখানে ডিল করতো, ডাইরেক্ট ডিল কোনোদিনও করতো না ব্রিটিশরা। তো মিডিয়েটার মানে এই তালুকদার, মানিলেন্ডার, এরা কী করতো, এরা বিভিন্ন রকম টর্চার করতো কৃষকদের উপরে। আউটসাইডারদের ফরেস্ট অ্যাক্ট সব কিছুই দায়ী হচ্ছে আমাদের ট্রাইবাল মুভমেন্টের জন্য। ঠিক আছে, তাদের কালচারের মধ্যে ইনভলভ হওয়া, ঠিক আছে, ইন্টারফেয়ার করা তাদের কালচার, তাদের ইকোনমি সব কিছুর মধ্যে, এটা একটা কারণ। নেক্সট হচ্ছে দেখো, হুইচ অফ দ্য ফলিং ওয়াজ অর ওয়ার ইনক্লুডেড বাই মহাত্মা গান্ধী টুয়ার্ডস হিস নন ভায়োলেন্ট নন কোঅপারেশন প্রোগ্রাম অফ সত্যাগ্রহ। নন ভায়োলেন্ট নন কোঅপারেশন প্রোগ্রাম অফ সত্যাগ্রহ, সারেন্ডার্স অফ টাইটেল অনার্স বেস্টোড বাই দ্য ব্রিটিশ, রেজিগনেশন ফ্রম গভর্নমেন্ট অফিস, উইথড্রয়াল গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড স্কুল অ্যান্ড কলেজেস, বয়কট ল and breaking the law, boycott law and breaking the law, না নন ভায়োলেন্ট নন কোঅপারেশন বলেছে আরিয়ান, নন ভায়োলেন্ট নন কোঅপারেশন বলেছে, যেখানে আমরা দেখতে পাই। ঠিক আছে, এটা কিন্তু খুব ভালো করে বোঝো জিনিসটা কি বলেছে, নন ভায়োলেন্ট নন কোঅপারেশন বলেছে। তাহলে আমাদের আনসার এখানে কি হয়ে গেল, এখানে আমাদের দেখে নিতে হবে যে নন কোঅপারেশন যখন আমাকে বলেছে, তাহলে আমি ব্রেকিং অফ দ্য, এই যে ব্রেকিং অফ দ্য ল যেটা বলেছে, এটা হচ্ছে আমরা সিভিল ডিসঅবিডিয়েন্সে দেখতে পাই। সিভিল ডিসঅবিডিয়েন্সে আমাদের নন কোঅপারেশন সত্যাগ্রহের মধ্যে কিন্তু এগুলো রয়েছে। সারেন্ডার টাইটেল অনার্স বেস্টোড বাই দ্য, যেগুলো ব্রিটিশরা যে টাইটেল দিয়েছে সেগুলোকে ফিরিয়ে দেওয়া, গভর্নমেন্ট অফিস থেকে রিজাইন করা, ঠিক আছে, এবং গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড স্কুল কলেজ থেকে রিজাইন করা, বয়কট ল, ঠিক আছে, কিন্তু ব্রেকিং দ্য ল, বয়কট ল মানে বয়কট করছে মানে আমরা মানছি না এখন, টেম্পোরারি, আর ব্রেকিং মিন্স হচ্ছে তুমি ভেঙে দিচ্ছ আইন, যেটা আমরা দেখেছিলাম সিভিল ডিসঅবিডিয়েন্সে। তাহলে এখানে আমাদের সি হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার, তো এটা ভালো করে দেখে নেবে। ঠিক আছে, নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট, কোনটা কারেক্ট আনসার হবে প্রত্যেকে বলে ফেলো।
কনসিডার দ্য ফলোয়িং পেয়ার্স, ফলোয়িং স্টেটমেন্ট, ব্রাহ্ম সমাজ, পরমহংস মণ্ডলী, সেলফ রেসপেক্ট মুভমেন্ট, রামকৃষ্ণ মিশন, কোনটা কারেক্ট অ্যান্সার হবে এখানে বলো? অল কারেক্ট অ্যান্সার, অল ব্রাহ্ম সমাজ, ইস্টার্ন ইন্ডিয়া, পরমহংস মণ্ডলী, ওয়েস্টার্ন, সেলফ রেসপেক্ট মুভমেন্ট অ্যান্ড রামকৃষ্ণ মিশন, ডি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। তো আমরা যদি বলি যে ইস্টার্ন ইন্ডিয়াতে কত ধরনের মুভমেন্ট আছে, এই প্রত্যেকটা মুভমেন্ট মনে রাখতে হবে। ব্রাহ্ম সমাজ, তত্ত্ববাদিনী সভা, ব্রাহ্ম সমাজ অফ ইন্ডিয়া, ইয়ং বেঙ্গল মুভমেন্ট, প্রার্থনা সমাজ, ওয়েস্টার্ন ইন্ডিয়াতে এইগুলো রয়েছে, এই প্রত্যেকটা মনে রাখতে হবে। সাউদার্ন ইন্ডিয়াতে এই সবকটা মনে রাখতে হবে, অ্যান্ড প্যান ইন্ডিয়াতেও এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? তো যাই হোক, প্রত্যেককে বলা হচ্ছে যে আন একাডেমি প্লাসে প্রত্যেকে জয়েন করো। আর তোমাদের এখন এই কয়েকদিন তোমাদের কিন্তু এক্সটেন্ড করা হয়েছে 1 বছরের সাবস্ক্রিপশান, যদি তোমরা এই মুহূর্তে করো তাহলে 1 বছরের সাবস্ক্রিপশানের সাথে তুমি 2 মাস ফ্রি পাচ্ছ। তাহলে দেরি না করে প্রত্যেকে কিন্তু জয়েন করে নাও যত তাড়াতাড়ি সম্ভব আন একাডেমি প্লাসে, যেখানে আমরা এই সমস্ত ফেসিলিটি পাচ্ছি, রেকর্ডেড ক্লাস, লাইভ ক্লাস, প্রত্যেক এক্সপিরিয়েন্স টিচারদের দ্বারা তোমাদের সিলেবাস কমপ্লিট করা হচ্ছে এবং স্ট্রাকচারাল কোর্স আনা হচ্ছে, লাইভ ডাউট ক্লিয়ারিং সেশন, তারপরে সিলেবাসের ওপর বিভিন্ন রকম ব্যাচ কোর্স, সাবজেক্ট ওয়াইজ টেস্ট সিরিজ, ঠিক আছে? তো এগুলোর জন্য তোমরা অবশ্যই কিন্তু এই রেফারেল কোডটা ইউজ করো, RMILA, যেন 10% ডিসকাউন্ট পাচ্ছ। নেক্সট, কনসিডার দ্য ফলোয়িং পলিটিক্যাল লিডার্স উইথ দেয়ার প্যান নেম, পেন নেমস, পেন নেমস নিয়ে কাকে বলা হয়? কোনটা কারেক্ট অ্যান্সার হবে এখানে? কনসিডার দ্য ফলোয়িং পলিটিক্যাল লিডার্স উইথ দ্য নেম অফ, ওয়ান টু থ্রি, ঠিক করে বলছো? ঠিক, অপশন ডি, না, আমাদের আনসার হবে 1 এন্ড 3। গোপাল হরি দেশমুখ বলেছে লক্ষিত ওয়াদি, চিত্তরঞ্জন দাস বলেছে দীনবন্ধু, আর সুভাষচন্দ্র বোস। তাহলে এখানে আনসার কোনটা হবে পেন নেম দিয়ে? চিত্তরঞ্জন দাসকে দেশবন্ধু বলা হয়, দেশবন্ধু। দেশবন্ধু, এটা দীনবন্ধু বলা হয়, ঠিক আছে? তাহলে দীনবন্ধু আমরা কাকে বলি বলো? গান্ধীজির সাথে এসেছিলেন, কে এসেছিলেন? গোপাল হরি দেশমুখ, যাকে আমরা বলি লক্ষিত ওয়াদি। দ্য নিউজ পেপার ওয়াজ নেম চার্লস অ্যান্ড্রিউ ফ্রেজার, চার্লস ফ্রেজার অ্যান্ড্রিউজ নোন দীনবন্ধু, দ্য ফ্রেন্ড অফ দ্য পুয়ার, কে দিয়েছিলেন নামটা? মোহনদাস গান্ধী। সুভাষচন্দ্র বোস ডিফারড ইন আইডিওলজি, বাট গান্ধী কনফার্ড বোস উইথ দ্য টাইটেল অফ প্রিন্স অ্যামং দ্য প্যাট্রিয়ার্ট। আর এখানে কি রয়েছে? প্রিন্স অফ, প্রিন্স অ্যামং দ্য প্যাট্রিয়ার্টস হবে। তাহলে এখানে আমাদের আনসার তাহলে কি হয়ে যাচ্ছে, কোনটা কারেক্ট আনসার? আচ্ছা, এখানে অপশানটা একটু ভুল আছে, অপশানটা ভুল আছে, ঠিক আছে? তাহলে এখানে আমাদের আনসার হবে 1 অনলি হবে কারেক্ট আনসার। প্রিন্স অ্যামং দ্য প্যাট্রিয়ার্টস বলেছেন, কে বলেছেন? গান্ধীজি, ঠিক আছে? এটা আমাদের মনে রাখতে হবে। নেক্সট, 1942-তে হুইচ অ্যামং দ্য ফলোয়িং অর্গানাইজেশন ওয়াজ ফর্মড বাই ইউরোপিয়ানস ইন ইন্ডিয়া টু ক্যারি অন দেয়ার অ্যাজিটেশন এগেনস্ট দ্য ইলবার্ট বিল। হ্যাঁ, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, হ্যাঁ তাই তো, আমাদের তো এখানে রয়েছে কি, দেশ দীনবন্ধু, আমাকে তো রয়েছে দীনবন্ধু, তাহলে এটা তো ঠিক হবে না, এটা তো কাটা হবে, আমাকে এখানে দিয়েছে তো দীনবন্ধু। হ্যাঁ, অনলি ওয়ান, এখানে ওয়ান অনলি, ঠিক আছে? নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যামং দ্য ফলোয়িং অর্গানাইজেশন ওয়াজ ফর্মড বাই ইউরোপিয়ানস ইন ইন্ডিয়া টু ক্যারি অন দেয়ার অ্যাজিটেশন এগেনস্ট ইলবার্ট বিল। কোনটা কারেক্ট অ্যান্সার হবে প্রত্যেকে বলে ফেলো? ইউরোপিয়ান অ্যাংলো ইন্ডিয়ান ডিফেন্স অ্যাসোসিয়েশন,
অ্যান্টি ইলবার্ট বিল, কোনটা কারেক্ট অ্যান্সার হবে প্রত্যেকে বলো। অ্যান্টি ইলবার্ট বিল অ্যাসোসিয়েশন, অ্যাংলো ইন্ডিয়ান সোসাইটি অ্যান্ড ইউরোপিয়ান অ্যাংলো ইন্ডিয়ান রাইটস কমিউনিটি, কোনটা কারেক্ট অ্যান্সার হবে প্রত্যেকে বলে ফেলো। আর আজকে স্পেশাল ক্লাস ফেস্টিভ্যালে কিন্তু প্রত্যেকে জয়েন করে নিও, ঠিক আছে? স্পেশাল ক্লাস ফেস্টিভ্যাল প্রত্যেকে কিন্তু জয়েন করে নিও। আজকে স্পেশাল ক্লাস ফেস্টিভ্যালে প্রত্যেকে জয়েন করে নিও, যেখানে আমার ক্লাস তোমরা পাবে এখানে 2:30, 7:30, 10:15। উইচ অ্যামাং দ্য ফলোয়িং অর্গানাইজেশনস ওয়াজ ফর্মড বাই ইউরোপিয়ানস ইন ইন্ডিয়া টু ক্যারি অন দেয়ার অ্যাজিটেশন এগেনস্ট দ্য ইলবার্ট বিল, কোনটা কারেক্ট অ্যান্সার হবে? ইউরোপিয়ান অ্যান্ড অ্যাংলো ইন্ডিয়ান ডিফেন্স অ্যাসোসিয়েশন, অ্যান্টি ইলবার্ট বিল অ্যাসোসিয়েশন, অ্যাংলো ইন্ডিয়ান সোসাইটি, ইউরোপিয়ান অ্যান্ড অ্যাংলো ইন্ডিয়ান রাইটস কমিউনিটি। অ্যাজিটেশন মিনস হচ্ছে যেটা তোমরা অসন্তোষ জারি করা, মানে কোনো শান্তিপূর্ণ আন্দোলন। অ্যাজিটেশন মানে অশান্তিমূলক যে পরিস্থিতি, যাকে আমরা বলি। ইলবার্ট বিলে এখানে গেলে কি হবে বলো? ইউরোপিয়ান অ্যান্ড অ্যাংলো ইন্ডিয়ান ডিফেন্স অ্যাসোসিয়েশন, ঠিক আছে? ইলবার্ট বিল কবে? 1883, ডিউরিং দ্য টাইম অফ লর্ড রিপন, ঠিক আছে? এটা আমাদের মনে রাখতে হবে। অ্যান্ড ইউরোপিয়ান অ্যান্ড অ্যাংলো ইন্ডিয়ান ডিফেন্স অ্যাসোসিয়েশন, এখানে আমরা যেটা বলছি, তো এখানে এরা হচ্ছে লিখিত, মানে এরা সাইন করে অপোজ করেছে, কিন্তু কারা ভোকাল অপোনেন্ট ছিল? তাহলে ইন্ডিগো অ্যান্ড টি প্ল্যান্টার। হ্যাঁ, অ্যাপসে হবে, অ্যাপসে হবে, ঠিক আছে? দেখো ওখানে এ দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক ধরে যাও। দেখো আমাদের স্পেশাল ক্লাস ফেস্টিভ্যাল বলে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কটা ধরে যাও। নেক্সট হচ্ছে দেখো এখানে ইউরোপিয়ান অ্যাংলো ডিফেন্স, অ্যাংলো ইন্ডিয়ান ডিফেন্স অ্যাসোসিয়েশন, এটা খুব ভালো করে পড়তে হবে। 28 ফেব্রুয়ারি 1883, ওয়ান অফ দ্য লার্জেস্ট মিটিং অফ ইউরোপিয়ানস এভরি হেল্ড ইন দ্য ক্যালকাটা টাউন হল অ্যাসেম্বলিড টু প্রোটেস্ট এগেনস্ট ইলবার্ট বিল, দেন অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড ইন দ্য ইংলিশম্যান ডেটেড 9th March 1883 শোজ দ্যাট অ্যানাদার অর্গানাইজেশন স্প্র্যাং আপ ডিউরিং দ্য কন্ট্রোভার্সি ওভার দ্য ইলবার্ট বিল। ইট ওয়াজ কল্ড ইউরোপিয়ান অ্যাংলো ইন্ডিয়ান ডিফেন্স অ্যাসোসিয়েশন। নেক্সট যেটা আমরা আলোচনা করছি, হু ওয়াজ দ্য অনলি ভাইসরয় অফ ইন্ডিয়া টু বি মার্ডার্ড ইন অফিস। বলো কোনটা হবে কারেক্ট অ্যান্সার এখানে? হু ওয়াজ দ্য অনলি ভাইসরয় অফ ইন্ডিয়া টু বি মার্ডার্ড ইন অফিস? লর্ড মেয়ো, লর্ড অকল্যান্ড, লর্ড লরেন্স অ্যান্ড লর্ড নর্টব্রুক। মেয়ো, মেয়োকে হত্যা করেছিলেন। কি জন্য ইম্পর্টেন্ট লর্ড মেয়ো বলতো? ফাইন্যান্সিয়াল ডিসেন্ট্রালাইজেশন, এটা আমাদের মনে রাখতে হবে। ফাইন্যান্সিয়াল ডিসেন্ট্রালাইজেশন, লর্ড মেয়ো ওয়াজ দ্য অনলি ভাইসরয় অফ ইন্ডিয়া টু বি মার্ডার্ড ইন অফিস ওয়াইল ভিজিটিং দ্য কনভিক্ট সেটেলমেন্ট পোর্ট ব্লেয়ার ইন দ্য আন্দামান আইল্যান্ড 1872। ফর দ্য পারপাস ইন্সপেকশন হি ওয়াজ অ্যাসাসিনেটেড বাই দ্য পাঠান কনভিক্ট। দ্য চৌরি চৌর ইনসিডেন্ট প্যাভড দ্য ওয়ে ফর এন্ড অফ হুইচ অ্যামং দ্য ফলোয়িং মুভমেন্ট। হ্যাঁ, শের আলী আফ্রিদি। তো শের আলী আফ্রিদি কে ছিলেন বলতো? মানে কারা মেয়োকে হত্যা করে, মানে কোন কমিউনিটি, তাদের কমিউনিটি কি ছিল, তাদের কমিউনিটি কি ছিল বলতো? কোন কমিউনিটি? হ্যাঁ, এটা না বলো, এই যে আমরা বলছি সৈয়দ আলী কোন কমিউনিটি, পাঠান তো বটে, পাঠান তো বটে, কিন্তু কমিউনিটিটা কি, মানে যার জন্য আমাদের কেন মেয়েকে হঠাৎ করে মারতে গেলে, তাদের অর্গানাইজেশন বা তাদের আন্দোলনটা কি ছিল, কোন আন্দোলনের মেম্বার ছিল তারা? আফগান তো বটে, আফগান তো তার জাত, আন্দোলন বা গ্রুপটা কার ছিল, অর্গানাইজেশন কি ছিল?
কেউ বলতে পারবে? আনসার কি হবে? এই যে শের আলী তুমি বললে, এই পাঠান কনভিক্ট, এই শের আলী ইনি ছিলেন ওয়াহাবিস্ট। ওয়াহাবিস্ট, হ্যাঁ ওয়াহাবিদ, ঠিক আছে। এই ওয়াহাবিরা ছিলেন কি জিহাদ, জিহাদ এগেনস্ট দা ক্রিশ্চিয়ান, মানে অ্যাংলো ইন্ডিয়ান। তো সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, লর্ড মেয়োকে হত্যা করা হয়েছে যেহেতু আমাদের রিলিজিয়ানের ওপর, কারণ ওয়াহাবিরা কি ছিল যে ইসলাম রিলিজিয়ানের উপর যে হস্তক্ষেপ করবে তাকেই, তার প্রধান শত্রু ছিল ব্রিটিশরা, এবং যারা যারা ব্রিটিশদের বন্ধু ছিল তারা প্রত্যেক, ঠিক আছে। হ্যাঁ ওয়াহাবি, একদম কারেক্ট আনসার। চৌরি চৌরি ইনসিডেন্ট, নন কোঅপারেশন মুভমেন্ট, প্যাভ দ্য ওয়ে এন্ড ফর এন্ড অফ হুইচ অ্যামাং দ্য ফলিং মুভমেন্ট, নন কোঅপারেশন মুভমেন্ট। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে নন কোঅপারেশন মুভমেন্টের শেষ হয়ে যায়, নন কোঅপারেশন নেই, মব ভায়োলেন্স আমরা দেখতে পাই। হ্যাঁ রিভাইভাল, আঘাতের জন্য। হ্যাঁ তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমাদের চৌরি চৌরা, তোমরা সবাই জানো যে চৌরি চৌরা ইনসিডেন্টটা কি ছিল। চৌরি চৌরাতে ভায়োলেন্স কেন হয়? দেখো গান্ধীজি তো বলেছেন, ডাক দিয়েছেন যে আমরা নন ভায়োলেন্স বা এই পন্থা মেনে যদি আমরা 1 বছর চলি, তাহলে উইদিন 1 ইয়ার্স, 1 বছরের মধ্যে আমরা স্বাধীনতা পাবই, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখতে হবে ভালো করে, যে গান্ধীজি আজকে নন ভায়োলেন্স বলেছেন, এখানে বিষয়টা কি ছিল তোমরা জানো, যে ব্রিটিশাররা যখনই প্রয়োজন মনে করতো যে কোনো আন্দোলনকে বন্ধ করবে, তখন তারা কিন্তু এই ভায়োলেন্সের পথ তারাই নিত। তার কারণ এই ভায়োলেন্স দেখিয়ে অ্যারেস্ট করা যাবে আর আন্দোলনও বন্ধ করা যাবে। সেখানে গান্ধীজি কিন্তু নন ভায়োলেন্সই পথ, কিন্তু কি করা হলো, গোরক্ষ পরিধি মানে এসেনশিয়াল কমোডিটি প্রাইস ইনক্রিজ আর অ্যালকোহলের দাম কম, এটা নিয়ে একটা বড় একটা আন্দোলন বা অশান্তি দেখা গিয়েছিল। সেখানে ক্ষিপ্ত জনগণের ওপর প্রথম আঘাত, গ্রেপ্তার করা এবং মার্ডার করা প্রথম করেছিল কিন্তু ব্রিটিশ পুলিশরাই। পরবর্তীকালে কি হয়, তখন ক্ষিপ্ত জনগণ আবার তাদের ওপর রিভেঞ্জ নেয়, যেটা আমাদের ভায়োলেন্স হয়ে যায়, ঠিক আছে। তাহলে এই জায়গাটা কিন্তু আমাদের ভালো করে মনে রাখতে হবে, যে যখনই কোনো আন্দোলন শুরু হতো সেই আন্দোলনকে বন্ধ করার জন্য প্রথম যে ভায়োলেন্স ইনিশিয়েটিভ এটা গভর্নমেন্টের তরফ থেকেই থাকতো। আর জনগণ কি করতো, ক্ষিপ্ত জনগণ যখনই তাদের উপর কোনো রকম অন্যায় হবে তারাও কি করবে, বন্ধ করে দেবে। তো এই জায়গাটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। হ্যাঁ থানা জ্বালিয়ে দেয় কত তারিখে, গান্ধীজি ডিসাইড করলেন, এটা এখানেও একটা আছে, 22শে ফেব্রুয়ারি, 12ই ফেব্রুয়ারি 1922 গান্ধীজির লিডস বরদৌলি, এটা হচ্ছে বরদৌলি রেজলিউশন। এই বরদৌলি রেজলিউশনে গান্ধীজি উঠিয়ে নিলেন, তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করে, একটা আছে বরদৌলি মুভমেন্ট তাহলে হবে আমাদের সর্দার প্যাটেল, আর বরদৌলি রেজলিউশন হলে হবে গান্ধীজি, ঠিক আছে, এটা আমরা জেনে নিলাম। অ্যান্ড ডিসাইডেড টু উইথড্র দ্য নন কোঅপারেশন মুভমেন্ট, এটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে গান্ধীজিকে অ্যারেস্ট করা হলো, এই সিভিল ডিসঅবিডিয়েন্সের প্রথম ডাক দিয়েছিল নন কোঅপারেশন থেকে, 10th মার্চ 1922। দ্য ফেমাস বুক গুলামগিরি ওয়াজ রিটেন বাই, গুলামগিরি ওয়াজ রিটেন বাই, গুলামগিরি ওয়াজ রিটেন বাই বি আর আম্বেদকর, নারায়ণ গুরু, জ্যোতিবা ফুলে, এমপি পিল্লাই, কোনটা কারেক্ট আনসার হবে প্রত্যেকে বলে ফেল। জ্যোতি বা ফুলে হবে কারেক্ট আনসার, ঠিক আছে, বুঝতে পেরেছো। তাহলে জ্যোতিরাও ফুলে সম্পর্কে দেখো, এই যে ফুলে, জ্যোতিরাও ফুলে, সাবিত্রীরাও ফুলে, আমরা প্রথম নারী শিক্ষার বিস্তার দেখতে পাই এই সময়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। জ্যোতিরাও গোবিন্দ রাও ফুলে ওয়াজ বর্ন ইন পুনে, ওয়াজ আ গ্রেট সোশ্যাল রিফর্মার, হি ডেডিকেটেড ইজ হি বুক গুলামগিরি টু দ্য আমেরিকান মুভমেন্ট টু ফ্রি স্লেভ, হি লিঙ্কড কন্ডিশনস অফ দ্য ব্ল্যাক স্লেভস ইন আমেরিকা উইথ দোজ অফ দ্য লোয়ার কাস্ট ইন ইন্ডিয়া, দিস কম্পারিজন কন্টেন্স অ্যান এক্সপ্রেশন অফ হোপ দ্যাট ওয়ান ডে লাইক দ্য এন্ড অফ দ্য স্লেভারি আমেরিকা
there would be an end of all short caste discrimination in the Indian society. Next, who among the following was not one of the founding fathers of the All India Muslim League? कौन तो करेक्ट आंसर है अभी? हाँ, बोलो। इकने शॉप कोटा प्रश्न ही तुम्हारे प्रीलिम्स ओरिएंटेड ही रहे थे। आज पोज़न तो तुम्हारे जवान ट्रेंड आशे, ट्रेंड ऐसे थे। शे ट्रेंड के फॉलो कर ले ये प्रश्न। आज जो दी कोनो भावे ट्रेंड चेंज होए, होते ही पड़े, ना हवार किचु ही नहीं। धरो दी दिलो स्टेटमेंट क्वेश्चन रखा होवे, बेशी कोरे। कर दीते ही पड़े ट्रेंड चेंज होते ही पड़े, किंतु सब्जेक्ट तो एक ही थाकबे, इतिहास तो चेंज होवे ना। ठीक आछे, ऑल इंडिया मुस्लिम लीग तो एक ही थाकबे। ऑल इंडिया मुस्लिम लीग सम्पर्के तुमि जदि डिटेल्स जानो, ताहले तोमाके प्रश्न स्टैंडार्ड बा सेटअप जाई कोरे दिक ना केनो, तुमि ऑल इंडिया मुस्लिम लीग थेके जा प्रश्न देबे तुमि पारबे, शुधु प्रैक्टिस थाकते होबे। Who among the following was not one of the founding fathers of the All India Muslim League? Nawab Mohsinul Mulk, Maulana Abul Kalam Azad, Aga Khan and Nawab Salimullah Dhaka. Founding father ke na boleche. Tahole Maulana Abul Kalam Azad hobe na. Eta amader mone rakhte hobe. Thik ache, kotha theke shuru hoyechilo? Ha, same. যে সেম সাবজেক্ট এই অল ইন্ডিয়া মুসলিম লীগ, তুমি বলো তোমাদের এখান থেকে যেগুলো তোমার মনে রাখতে হবে। অল ইন্ডিয়া মুসলিম লীগ যখন তৈরি হয় ঢাকা 1906-এ, প্রেক্ষাপটটা কী ছিল? এটা একটা এডুকেশন কনফারেন্স ছিল যেখানে সৈয়দ আহমেদ খান উপস্থিত ছিলেন। এই যে টু নেশন কনসেপ্টটা, যে সেপারেটিজম ফর মুসলিম কমিউনিটি, ঠিক আছে, এই জায়গাটা, এই জিস্টটা তো সেম ছিল সেই সময়, যেখান থেকে আমরা একটা পলিটিক্যাল পার্টিকে পেলাম। এবং ব্রিটিশরা কি দেখলো? যে ব্রিটিশরা এন্থু তো দিয়েছিল এবং 16 লক্ষ টাকা পে করেছিলেন সেলিমুল্লাহ লর্ড কার্জনকে পাওয়ারের জন্য, এখানে কি দেখানো হয়েছিল? সেলিমুল্লাহকে পাওয়ার দেখানো হয়েছিল। কেন তোমাদের প্রশ্ন যদি জিজ্ঞাসা করে যে কেন স্বদেশী মুভমেন্টে পিজেন ইস্ট বেঙ্গল রিজিয়ন থেকে পিজেন্টরা যোগদান করেনি, তার কারণ এখানে মেজরিটি প্রেজেন্ট ছিল মুসলিমস, যাদেরকে বোঝানো হয়েছিল যে যদি ঢাকা কলকাতা আলাদা হয় এবং তার জন্য আলাদা করে গ্র্যান্ট, আলাদা করে ডেভেলপমেন্ট হবে ঢাকার জন্য, ইস্ট বেঙ্গলের জন্য, যাতে এই পার্টিশন থাকে, পার্টিশনকে সাপোর্ট করার জন্যই এই বড় একটা প্ল্যান ছিল, চক্রান্ত ছিল সেলিমুল্লাহ এবং কার্জনে। তাহলে এই জিস্টগুলো যদি আমরা জানতে পারি এবং কারা কারা ছিলেন, এই ওয়াকারুল মুলক, আমরা ফার্স্ট যদি বলি যে প্রথম টেম্পোরারি প্রেসিডেন্ট মুসলিম লীগের কে ছিলেন, তাহলে ওয়াকারুল মুলক। পার্মানেন্ট প্রেসিডেন্ট কে ছিলেন? আগা খান। অল ইন্ডিয়া মুসলিম লীগের হেডকোয়ার্টার লখনউ, ঠিক আছে? তাহলে এগুলো আমাদের মনে রাখতে হবে। দ্য কংগ্রেস ইজ ইন দ্য রিয়েলিটি আ সিভিল ওয়ার উইদাউট আর্মস, দ্য অ্যাবভ স্টেটমেন্ট ওয়াজ মেড বাই। কোনটা কারেক্ট আনসার হবে প্রত্যেকে বলে ফেলো। দ্য কংগ্রেস ইজ ইন রিয়ালিটি আ সিভিল ওয়ার উইদাউট আর্মস, দ্য অ্যাবভ স্টেটমেন্ট ওয়াজ মেড বাই W. Wedderburn, Sir Syed Ahmed Khan, D. W. Bethune, Lord Dufferin. What is the correct answer? W. Wedderburn, Sir Syed Ahmed Khan, B. Sir Syed Ahmed Khan. কিসের ক্ষেত্রে বলেছে? কংগ্রেস অনলি ওয়ান পাওয়ারফুল পলিটিক্যাল পার্টি উইদিন ইন্ডিয়া, যেটা হতে পারে যে কংগ্রেস পরবর্তীকালে স্বৈরাচারী, যে নিজেদের স্বার্থ সিদ্ধি, মানে যেখানে বলে না, যেখানে প্রধান সমস্যা, মানে স্যার সৈয়দ আহমেদ খান যেটা ভেবেছিলেন যে কংগ্রেস যেহেতু হিন্দু মেজরিটি, তাহলে একটা সময় যেহেতু সব থেকে বড় একটা পলিটিক্যাল পার্টি ইন্ডিয়ার, তাহলে এটা হতে পারে তারা সাপোর্ট করছে
একটা কমিউনিটিকে পার্টিকুলারলি, স্বৈরাচারী তেমন জায়গা গেল, তার ভয়টা ছিল এই জায়গাটা, ঠিক আছে? তাহলে এখানে আমরা আবারও তোমাদের বলছি যে যারা এখনো তোমরা আনএকাডেমি জয়েন করনি, তারা প্রত্যেকে জয়েন করো যত তাড়াতাড়ি সম্ভব। ক্লাসে তোমরা জয়েন করো, যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা মুহূর্তে অভিজ্ঞ শিক্ষামণ্ডলী, যত আমরা এক্সপিরিয়েন্স টিচার, WBPSC সিলেবাসের ওপর প্রত্যেকটা স্ট্রাকচারাল কোর্স রয়েছে, তুমি লাইভ ক্লাস করতে পারছো, একসাথে যদি 10টা ক্লাস হয় তাহলে সেই ক্লাস যেটা তুমি করতে চাইছো কিন্তু করতে পারছো না একসাথে, তার তুমি রেকর্ডিংও দেখতে পারো, পরে গিয়ে যদি কোনো কনফিউশন থাকে, ডাউট ক্লিয়ারিং সেশন রাখা হয়, সেই ডাউট ক্লিয়ারিংয়ে গিয়ে ওই রেকর্ডিং ক্লাসের কনফিউশন তুমি বলতে পারো। WBPSC সিলেবাসের ওপর ব্যাচ কোর্স করানো হচ্ছে, প্রত্যেকটা ব্যাচ কোর্স তোমাদের খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? লাইভ ডাউট ক্লিয়ারিং সেশন তুমি পেয়ে যাচ্ছ, তো ডাউট ক্লিয়ারিং সেশনের মাধ্যমে তুমি তিনটে ক্লাসের পর পর, তুমি যদি রেকর্ডিং ক্লাস একটা দেখছো, তুমি যদি না বুঝতে পারো, তুমি জানো যে আমার একটা ডাউট ক্লিয়ারিং সেশন পাবো আমি, ওই ডাউট ক্লিয়ারিংয়ে গিয়ে আমি ডাউট ক্লিয়ার করবো লাইভ সেশনে গিয়ে টিচারের কাছে। সাবজেক্ট ওয়াইজ টেস্ট সিরিজ পাচ্ছ প্রত্যেকটা, যেটাকে আমরা PDF-এর মাধ্যমে পাচ্ছি, অ্যান্ড টপ এডুকেটারের দ্বারা বিষয়ভিত্তিক নোট, সাবজেক্ট ওয়াইজ নোট, এটা কিন্তু পাচ্ছ। তাই দেরি না করে এক বছরের সাবস্ক্রিপশন যদি তুমি এই মুহূর্তে নাও, তাহলে 2 মান্থ অ্যাবসলিউটলি ফ্রি পাচ্ছ, টোটাল 14 মান্থ আমি পেয়ে যাচ্ছি আনলিমিটেড ক্লাস, সমস্ত সাবজেক্টের ক্লাস পাচ্ছি, মক টেস্ট পাচ্ছি, এবং আমরা পাচ্ছি ডিটেল ডেসক্রিপটিভ নোটস। সবাই প্রত্যেকে জয়েন করে নাও, অবশ্যই তোমরা এই রেফারেল কোডটা ইউজ করতে পারো RMILA, এর জন্য তোমরা 10% ডিসকাউন্ট পাচ্ছ, দেরি না করে প্রত্যেকে জয়েন করে নিও। তাহলে অ্যাবভ স্টেটমেন্ট ওয়াজ মেড বাই স্যার সৈয়দ আহমেদ খান, হু ডিনাউন্সড কংগ্রেস ইন ব্লান্ট টার্মস দ্যাট কংগ্রেস ইজ ইন আ রিয়ালিটি, ইজ সেড আ সিভিল ওয়ার উইদাউট আর্মস, দ্য অবজেক্ট অফ দ্য অফ আ সিভিল ওয়ার ইজ টু ডিটারমাইন ইন হুজ হ্যান্ডস দ্য রুল অফ দ্য কান্ট্রি শ্যাল রেস্ট। নেক্সট আমরা দেখতে পাচ্ছি, দেখো, বিফোর ইটস নেম ওয়াজ শর্টেন্ড বাই দ্য ব্রিটিশ ইন্টু ইউনাইটেড প্রভিন্স 1935, বাই হুইচ অ্যামাং দ্য ফলোয়িং নেমস মডার্ন UP ওয়াজ নোন। মডার্ন UP আমরা কাকে বলবো? মডার্ন UP আমরা কাকে বলবো? ইউনাইটেড প্রভিন্স নর্দার্ন ইন্ডিয়া, প্রেসিডেন্সি অফ আগ্রা এন্ড এলাহাবাদ, ইউনাইটেড প্রভিন্স আগ্রা আওয়াধ, ইউনাইটেড প্রভিন্স আগ্রা এলাহাবাদ আওয়াধ, তো কোনটা কারেক্ট আনসার হবে? হ্যাঁ, একদম প্রতীক ঘোষ কারেক্ট আনসার, ইউনাইটেড আগ্রা এন্ড আওয়াধ, কখনো এলাহাবাদ কিন্তু দেবে না, সি হবে কারেক্ট আনসার, খুব ভালো, ইউনাইটেড প্রভিন্স আগ্রা এন্ড আওয়াধ, এই দুটোকে আমরা কি বলতাম? উত্তরপ্রদেশ, মডার্ন উত্তরপ্রদেশ, যেটা মানে 35 পর্যন্ত ছিল ইউনাইটেড প্রভিন্স, এই আগ্রা অ্যান্ড আওয়াধ এই দুটোকে একত্রিত করা হয়। দেখো, ইউপির মধ্যেই এলাহাবাদ, কিন্তু আমায় কি বলছে, যেটা আমরা এইটাই আমি তোমাকে বলতে চাইছি যে কোন দুটো প্রভিন্সকে মার্চ করে ইউপি এলো, আগ্রা আর আওয়াধ, এলাহাবাদ হচ্ছে তার একটা অংশ, এলাহাবাদকে মার্চ করেনি, মার্চ দুটো হয়েছে, আগ্রা আর আওয়াধ এই দুটো রিজিয়ন মেন যাদেরকে মার্চ করে ইউনাইটেড প্রভিন্স হয়েছে, বুঝতে পেরেছো? নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব, এটা খুব ভালো করে দেখে নেবে কতদিন পর্যন্ত ছিল, তারপর কোন অ্যাক্ট অনুযায়ী ইউনাইটেড প্রভিন্স কি হয়। হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু গেট ইলেক্টেড ইন হাউস অফ কমন্স? ভিকাজি কামা, JRD টাটা, দাদাভাই নরোজি, দীনশহীদ দুঃখী ওয়াচা। বলো প্রত্যেকে,
বলো প্রত্যেকে, বলো সবাই। কোনটা কারেক্ট অ্যান্সার হবে? হ্যাঁ, দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু গেট ইলেক্টেড ইন হাউস অফ কমন্স, ভিকাজি কামা, জেআরডি টাটা, দাদাভাই নরোজি অ্যান্ড দীনেশ দুক্কি ওয়াচা। তাহলে এখানে আমাদের আনসার কি হয়ে যাবে? দাদাভাই নরোজি, 1892 থেকে 95 পর্যন্ত। ঠিক আছে, এই ডেটটা আমাকে মনে রাখতে হবে। সি অপশন, দাদাভাই নরোজি ইজ নোন দ্য মেন্টর অফ দ্য গোপাল কৃষ্ণ গোখেল অ্যান্ড মহাত্মা গান্ধী ইজ ম্যাগনাম ওপাস পভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া প্রোপাউন্ডেড দ্য গ্রেন থিওরি। হি ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু বিকাম আ মেম্বার অফ দ্য হাউস অফ কমন্স অন দ্য লিবারেল পার্টি টিকিট অ্যান্ড হি সার্ভ, তার মানে কোন পার্টির থেকে উনি টিকিট পেয়েছিলেন? লিবারেল পার্টির থেকে। হি সার্ভ দ্য মেম্বার ইন দ্য হাউস অফ কমন্স 1892-95 অ্যান্ড হি বিকাম দ্য প্রেসিডেন্ট আইএনসি থ্রিজ, তিনবার হয়েছিল, 86, 93, 1906। অন ফেব্রুয়ারি 20, 1947 দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ডিক্লেয়ার্ড ইটস ইন্টেনশন টু কুইট ইন্ডিয়া বাই। বলো কোনটা কারেক্ট অ্যান্সার হবে? অগস্ট 1947, ডিসেম্বর 1947, জুন 1947, জুন 1948। একদম কারেক্ট অ্যান্সার, জুন 1948, জুন 1948, যাকে আমরা ইটলি ডিক্লারেশন বলি, 30 জুন, 30 জুন। ঠিক আছে, তাহলে এটা আমাদের মনে রাখতে হবে। তো 30 জুন, এবং এখান থেকে আমরা দেখতে পারলাম যে এই ইটলি ডিক্লারেশন দিয়ে আমরা কিন্তু, হ্যাঁ, ইটলি ডিক্লারেশন দিয়ে আমরা কি দেখতে পারলাম এখানে, যে আমাদের পার্টিশনটাকেও কিন্তু বলা হলো, মানে বলে না স্টেবল করা হয়। ঠিক আছে, যে এবার মানে ভারতবর্ষের পূর্ণ স্বরাজ পাওয়া জুন 1948, 30 জুন 1948, যেখানে ব্রিটিশরা চলে যাবে এবং ভারতীয়দের হাতে সমস্ত ক্ষমতা দিয়ে, তো জুন 1948 হবে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার। এখানে আমরা দেখে নিচ্ছি, দ্য প্রাইম মিনিস্টার ব্রিটেন ক্লিমেন্ট ইটলি ডিক্লিয়ার্ড অন 20 ফেব্রুয়ারি 1947 ইন দ্য হাউস অফ কমন দ্যাট ব্রিটিশ কুড কুইট ইন্ডিয়া আফটার ট্রান্সফারিং পাওয়ার ইন টু রেসপন্সিবল হ্যান্ড নট লেটার দ্যান জুন 1948। এটা আমরা ভালো করে দেখে নিলাম। নেক্সট এবার যেটা আমরা আলোচনা করবো, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্ট ইজ অলসো নোন সেন্ট হেলিনা অ্যাক্ট। সেন্ট হেলিনা অ্যাক্ট সম্পর্কে কোনটা কারেক্ট অ্যান্সার হবে প্রত্যেকে বলে ফেলো। সেন্ট হেলিনা অ্যাক্ট সম্পর্কে কোনটা কারেক্ট অ্যান্সার হবে? চার্টার অ্যাক্ট 1813, চার্টার অ্যাক্ট 1833, চার্টার অ্যাক্ট 1853, সেন্ট হেলিনা অ্যাক্ট কারেক্ট অ্যান্সার। 1833 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, যেটা কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ বি, তাহলে 1833 আমি যদি বলি যে অ্যাডমিনিস্ট্রেটিভ দিক থেকে কেন ইম্পর্টেন্ট ছিল, তাহলে কি বলবে? অ্যাডমিনিস্ট্রেশনের দিক থেকে কেন ইম্পর্টেন্ট ছিল 1833 সেন্ট হেলিনা অ্যাক্ট, কি বলবে? কি বলবে বলো? সেন্ট হেলিনা অ্যাক্ট অ্যাডমিনিস্ট্রেশনের দিক থেকে কেন ইম্পর্টেন্ট ছিল? তাহলে ফার্স্ট আমরা দেখতে পারি সেন্ট্রালাইজ পাওয়ার ইন্ট্রোডিউস হলো, ফার্স্ট সেন্ট্রালাইজ পাওয়ার। এই 1833 থেকে 1909 পর্যন্ত, নয়ের আগে পর্যন্ত সেন্ট্রালাইজ পাওয়ার, 1909 থেকে হয়ে গেল ডিসেন্ট্রালাইজ। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে সেন্ট্রালাইজ এখানে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, সেই হবে সর্বেসর্বা। আর তার থেকেও বড় কথা, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা এখানে কি করা হলো? কমার্শিয়াল অ্যাক্টিভিটি পুরোপুরি বন্ধ করে দিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ বডি তৈরি করে দেওয়া হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। তারপরে প্রথম ল কমিশন পেলাম 1833, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখে নিচ্ছি সেন্ট হেলিনা অ্যাক্ট। সেন্ট হেলিনা হচ্ছে আইল্যান্ড, সেন্ট হেলিনা হচ্ছে আমাদের আইল্যান্ড আফ্রিকান। এই আইল্যান্ডের ওপরে কিন্তু আমাদের ব্রিটিশ কলোনি কিন্তু এস্টাবলিশ হল, এটা মনে রাখতে হবে। বাস পাস্ট উইলিয়াম বেন্টিং, দিস ইজ দ্য অ্যাক্ট পার্লামেন্ট ইউনাইটেড কিংডম, দিস অ্যাক্ট ওয়াজ অলসো ইন্টেন্ডেড প্রোভাইড ফর এক্সটেনশন ফর দ্য রয়্যাল চার্টার গ্রান্টেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি।
এটা আমাদের মনে রাখতে হবে। নেক্সট, এবার হু অ্যামাং দ্য ফলোয়িং ফাউন্ডেড দ্য আরাব্বি ফোরাম মুভমেন্ট? আরাব্বি ফোরাম মুভমেন্ট টি কে মাধবন, কে পি কেশবা, শ্রী নারায়ণ গুরু অ্যান্ড কে কেলাপ্পান? টি কে মাধবন, কে পি কেশবা, হু ফাউন্ডেড, শ্রী নারায়ণ গুরু অ্যান্ড কে কেলাপ্পান? কে কারেক্ট অ্যান্সার হবে বলে ফেলো তাড়াতাড়ি। এখানে আমাদের আনসার তাহলে কি হয়ে গেল, একদম কারেক্ট, শ্রী নারায়ণ গুরু। আরাব্বিপুরাম মুভমেন্ট 1888, দ্য মুভমেন্ট এগেনস্ট দ্য হেগেমনি অফ দ্য ব্রাহ্মিনস অ্যান্ড ইস্যুড রাইটস ওভার দ্য গড। তার মানে এখানে দেখানো হচ্ছে আরাব্বিপুরাম একটি টেম্পল কেরলে, যেখানে কি করা হলো, যে ব্রাহ্মিনরা শুধু না, এখানে যত নিয়ম মানে পুজো, ম্যারেজ মানে বিবাহ দেওয়া, যাই অনুষ্ঠান হোক, এখানে ব্রাহ্মিনরা করে না, এই আনটাচেবল গোষ্ঠী করে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে, এটা আরাব্বিপুরাম মুভমেন্ট, ব্রাহ্মণিজমে দমন করা। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং রেকমেন্ডেশন অফ দ্য অ্যাচিশন কমিটি আর কারেক্ট? কোনটা কারেক্ট অ্যান্সার হবে প্রত্যেকে ভেবে চিনতে বলো। হুইচ অ্যামাং দ্য ফলোয়িং রেকমেন্ডেশন অফ দ্য অ্যাচিশন কমিটি আর কারেক্ট? এটা তো হয়ে গেল, সরি, এটা হয়ে গেছে। আচ্ছা, অ্যারেঞ্জ দ্য কারেক্ট সিকোয়েন্স, অ্যারেঞ্জ দ্য কারেক্ট সিকোয়েন্স। অ্যারেঞ্জ দ্য কারেক্ট সিকোয়েন্স, রাওলাট অ্যাক্ট, গান্ধি আরউইন প্যাক্ট, মর্লে মিন্টো রিফর্মস, এলওয়ার্ড বিল, কোনটা কারেক্ট আনসার হবে প্রত্যেকে বলে ফেলো। বলো বলো, রাওলাট অ্যাক্ট, গান্ধী আরউইন প্যাক্ট, মর্লে মিন্টো রিফর্মস অ্যান্ড ইলবার্ট বিল? কোনটা কিভাবে কারেক্ট আনসার হচ্ছে প্রত্যেকে বলে ফেলো। ফার্স্ট কোনটা হবে, রাওলাট অ্যাক্ট হচ্ছে 1919, গান্ধী আরউইন প্যাক্ট 1931। আচ্ছা, গান্ধী আরউইন, দেখো গান্ধী আর লর্ড আরউইনের মিটিং যেটা হয়েছিল সেটা কিন্তু 5th March, কিন্তু যদি বলে যে গান্ধী আরউইন সাইন্ড, যদি বলে যে গান্ধী আরউইন সাইন্ড কবে হয়েছিল, তাহলে 11th March, তাহলে 11th March 1931 এটা মনে রাখতে হবে। আর মিটিং হয়েছিল 1931 5th March, আর মিটিং সাইন মানে গান্ধী আরউইন প্যাক্ট সাইন্ড ডিউরিং 11th March 1931, এটা কিন্তু মনে রাখতে হবে। মর্লে মিন্টো রিফর্মস 1909, ইলবার্ট বিল 1883, তাহলে 4 3 1 2 অপশনে। ঠিক আছে, তাহলে এটা আমরা দেখে নিলাম। হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়েন দ্য সং বন্দে মাতরম ওয়াজ ফার্স্ট সং অ্যাট দ্য 12th সেশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? বদরুদ্দিন তাইবজি, রাহিমতুল্লাহ সায়ানি, রাসবিহারি ঘোষ, পণ্ডিত বিশাল নারায়ণ ধর? কোনটা কারেক্ট অ্যান্সার হবে? বন্দে মাতরম ওয়াজ ফার্স্ট সং, পলিটিক্যাল কনটেক্সট, রবীন্দ্রনাথ টেগর 1896, 12th session Indian National Congress held at Calcutta 28 December 1896 and 31st December 1896. Rahimtullah Saini presided over the 12th session of INC. He was one of the two Muslim members who attend the
ফার্স্ট সেশন অফ আইএনসি 1885, আমাকে মনে রাখতে হবে। নেক্সট, এখানে মদনলাল ধিংরা কার্জন উইলিকে হত্যা করেছেন, এখানে কার্জন উইলি যাকে হত্যা করেছেন, এই কার্জন উইলি কে? অ্যাডভাইজার অফ দ্য সেক্রেটারি স্টেট ফর ইন্ডিয়া। মদনলাল ধিংরা কোন অ্যাসোসিয়েশনের সাথে রিলেটেড? অভিনব ভারত, অভিনব ভারত, অভিনব ভারত। এক মিনিট দাঁড়ান, বলো। মদনলাল ধিংরা ওয়াজ আ গ্রেট রেভলিউশনারি পাঞ্জাব অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইন্ডিয়ান হোম রুল সোসাইটি, দ্য অভিনব ভারত সোসাইটি অ্যান্ড দ্য ইন্ডিয়ান হাউস ইন লন্ডন, July 1, 1909, শুট ডেট কার্জন উইলি, অ্যাডভাইজার অফ দ্য সেক্রেটারি অফ স্টেট, দ্য মিটিং অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন ইন লন্ডন, অ্যাভেঞ্জ দ্য অ্যাট্রোসিটিজ কমিটেড বাই দ্য ব্রিটিশ ইন ইন্ডিয়া আফটার সুরাট স্প্লিট 1907, দ্য সেকেন্ড স্প্লিট, ফির আবার স্প্লিট হলো, ফির আবার স্প্লিট হলো কবে? লখনউ প্যাক্ট, মন্টেগু ডিক্লারেশন, কোনটা কারেক্ট অ্যান্সার হবে? বলো, এখানে আমাদের অ্যান্সার তাহলে হয়ে গেল মন্টেগু ডিক্লারেশন। তাহলে এই যে মন্টেগু ডিক্লারেশন সম্পর্কে, কারণ আমাদের তিনবার স্প্লিট হয় টোটাল, তাহলে এই তিনটে স্প্লিট কি কি আছে ভালো করে দেখে নাও। 1907, 1918, 1928, ঠিক আছে, তিনটেই মনে রাখতে হবে, তো এই ভালো করে দেখে নিও। নেক্সট, হু ইজ অফেন কল্ড হিন্দু লুথার অফ নর্দার্ন ইন্ডিয়া? দয়ানন্দ সরস্বতী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাধাকান্ত দেব, কেশবচন্দ্র, কোনটা কারেক্ট অ্যান্সার হবে? প্রত্যেকে বলে ফেললো, বলে ফেললো তাড়াতাড়ি, বলো 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 তাড়াতাড়ি, এটা কোনটা কারেক্ট অ্যান্সার হবে? দয়ানন্দ সরস্বতী, হিন্দু লুথার বলেছে, হিন্দু লুথার নর্থ ইন্ডিয়ান, হিন্দু লুথার নর্থ ইন্ডিয়ান, বিদ্যাসাগর মহাশয়, বিদ্যাসাগর, হিন্দু লুথার নর্দার্ন ইন্ডিয়া বিদ্যাসাগরকে বলা হয়, বুঝেছ? যিনি আমরা কি বলি যে ট্র্যাডিশনাল এবং মডার্নাইজার, এই জন্য বলেছে হিন্দু লুথার, বুঝতে পেরেছ? দয়ানন্দ সরস্বতীকে না, বিদ্যাসাগরকে বলা হয়, এটা ভালো করে মনে রাখবে। নেক্সট, দ্য ফার্স্ট অ্যাটেম্প টু ইন্ট্রোডিউস রিপ্রেজেন্টেটিভ অ্যান্ড পপুলার এলিমেন্ট ইন দ্য গভর্নেন্স অফ ইন্ডিয়া ওয়াজ মেড থ্রু, কোনটা কারেক্ট অ্যান্সার হবে? প্রত্যেকে বলে ফেলো, আচ্ছা পিডিএফ কিন্তু লেটস ক্র্যাক ডাব্লিউবি এক্সামে দিয়ে দেব, লেটস ক্র্যাক ডাব্লিউবি এক্সাম ফলো করবে, ওখানে দিয়ে দেব আমি পিডিএফ, তাহলে বলে ফেলো, বলে ফেলো কি হবে কারেক্ট অ্যান্সার, বলছে না। 1909, এখানে মলেমিন্টো রিফর্মস, পপুলার রিপ্রেজেন্টেশন, যেখানে কে হলেন বলো? লর্ড সিনহা, ফার্স্ট গভর্নমেন্ট অফিসিয়ালে ইন্ডিয়ানাইজেশন হলো লর্ড সিনহা, ঠিক আছে, এটা মনে রাখতে হবে, লর্ড সিনহা সম্পর্কে এটা খুব ভালো করে জেনে রেখো, ঠিক আছে, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909, মলেমিন্টো রিফর্মস অ্যাক্ট। নেক্সট, এবার যেটা আমরা আলোচনা করব, খিলাফত মুভমেন্ট সাবসিডেড বিকজ, খিলাফত মুভমেন্ট সাবসিডেড বিকজ দ্য আন্ডারস্ট্যান্ডিং রিচড বিটুইন কংগ্রেস অ্যান্ড মুসলিম লীগ, দ্য কনসেশন গিভেন টু দ্য মুসলিমস বাই দ্য ব্রিটিশ, দ্য সেশন কেমাল পাশা টু দ্য থ্রোন অফ টার্কি, হ্যাঁ, অ্যান্ড নান অফ দ্য অব রিজন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি
অ্যাসেশন অফ দ্য কামাল পাশা, থ্রোন অফ দ্য তার্কি, তার মানে খিলাফত মুভমেন্টের প্রধান কারণ কি ছিল? যে খালিফাকে, খালিফার সম্মান ফিরিয়ে দেওয়া, খালিফাকে অসম্মান করা হয়েছে, তার জন্য সারা বিশ্বের মুসলিম কমিউনিটি একজোট হয়ে খিলাফত মুভমেন্ট করছে। শুধু ভারতবর্ষের মুভমেন্ট না, এটা সারা বিশ্বের মুভমেন্ট। এটা খালিফা, খিলাফত থেকে, খালিফা থেকে খিলাফত, খিলাফত মুভমেন্ট সারা বিশ্বে। এবার সাবসিডেড হলো কেন? যখন এখানে ব্রিটিশ গভর্নমেন্ট একটা পলিটিক্স করলো, যেখানে কামাল পাশা, যিনি প্রো ব্রিটিশ ছিলেন, যেমন সৈয়দ আহমেদ খান ভারতবর্ষে, যাদেরকে দিয়ে কি করছে, যাদেরকে নিজেদের মডার্নাইজেশনের সামনে নিয়ে আসছে এবং তাদেরকে অস্ত্র করে, তাদের সাপোর্টার বানিয়ে, এখানে তাদের সেই কমিউনিটি, সবসময় কমিউনিটি ফোকাস করতো ব্রিটিশরা, কমিউনিটি ফোকাস করতো, কমিউনিটির সাথে কি করতো, যে এখানে তাদেরকে দিয়েই কিন্তু ইমপ্লিমেন্ট করতো পলিসি। কামাল পাশাকেও কি করানো হয়েছে, পাওয়ার, রিপাবলিক এস্টাবলিশ করে পাওয়ার দেখানো হয়েছে, যে কে হবে গভর্নমেন্ট, রিপাবলিক গভর্নমেন্ট হেড কে হবে, কামাল পাশা। তো কামাল পাশা সেই, যখন খিলাফত মুভমেন্ট হচ্ছে খালিফাকে নিয়ে, তখন রিপাবলিক বা প্রজাতন্ত্র হওয়ার প্রয়োজনীয়তা কেন আছে সেটা সবাইকে দেখালো। তো সবাই ভাবলো যে হ্যাঁ, রিপাবলিক হওয়ার প্রয়োজনীয়তা আছে, যেগুলো আমরা এতদিন পাইনি। তো তখন সবাই ঘুরে গিয়ে ওই জায়গাটাতে ঘুরে গিয়ে, খালিফা ঠিক আছে, খালিফার রেস্টোর করা হোক, তাকে আলাদা পজিশন দেওয়া হোক, ঠিক আছে, কিন্তু আলটিমেট এস্টাবলিশ করা হোক রিপাবলিক। তাহলে কেন সাবসিডেন্ট হলো? অ্যাসোসিয়েশন অফ দ্য কেমাল পাশা টু দ্য থ্রোন অফ তার্কি, ঠিক আছে, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তো খালি, খিলাফত মুভমেন্ট ওয়াজ অরিজিনাল ইন সাপোর্ট অফ দ্য খালিফ, হু ওয়াজ ডিপ্রাইভ দ্য অল অথরিটি, বাট ইট ওয়াজ আ উইথড্রোন ওয়েন দ্য ফাইনাল ব্লো কেম টু দ্য ভিক্টরি অফ দ্য মুস্তাফা কামাল ফোর্স, and which overthrew the Ottoman rule and established a pro-Western and secular republic independent Turkey. He abolished the Caliph. Next was the Swadeshi movement. Swadeshi movement started in India during anti-Bengal partition agitation. It the correct answer of it. The Swadeshi movement started partition of Bengal by the Viceroy of India, Lord Curzon, 1905, continued 1911. It was most successful pre-Gandhian movement. Its chief architect Aurobindo Ghosh, Lokmanya Bal Gangadhar Tilak, Bipin Chandra Pal, Lala Lajpat Rai, V O Chidambaram Pillai, Babu Genu. Babu Genu naam ta kintu mone rakho, thik ache? Lord Mountbatten came to India, keep India united if possible. Mountbatten এসেছেন তাই জন্য, যতটুকু না হয় পার্টিশন যাতে না হয় সেটা আটকানোর জন্য এসেছিলেন সেই জন্য, কিন্তু হলো না সেটা। তো কত সালে, আচ্ছা, সেকেন্ড পাকিস্তান দিবস পালন হয়েছিল 27th March 1947, এটা মনে রাখতে হবে। কবে লর্ড মাউন্টব্যাটেন ভারতবর্ষে এসেছিল? দুটো পাকিস্তান দিবস আছে, একটা 23rd March 1943, আর একটা আছে আমাদের পাকিস্তান দিবস 27th March 1947. Which among the following was the reason for Faraji movement? Faraji movement এর প্রধান কারণ কি ছিল? Faraji movement, Haji Sariyatullah Dadumia, the oppressive policy of the company towards the Muslim tenants. সি হবে কারেক্ট আনসার, ঠিক আছে, 1918 and 1919, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে 30, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিজন অবজেকশন অফ দ্য সাইমন কমিশন বাই ইন্ডিয়ান ন্যাশনালিস্ট। এখানে আমাদের আনসার, কেন সাইমন কমিশনকে বয়কট করা হয়েছে, এক নম্বর নো ইন্ডিয়ান মেম্বার, সেকেন্ড হচ্ছে যাদেরকে বসানো হয়েছে ইনএক্সপিরিয়েন্স পিপল, স্টেট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনাল অ্যাফেয়ার্স, এই দুটোই কারণ। তাহলে বোথ ওয়ান অ্যান্ড টু, এটা কিন্তু নতুন, এই যে বিটা, এটা কিন্তু সব জায়গায় থাকে না, ম্যাক্সিমাম যে নো ইন্ডিয়ান মেম্বার থাকে, এটাও কিন্তু কারণ আছে। বোথ ওয়ান অ্যান্ড টু হবে কারেক্ট অ্যান্সার। যদি তোমাদের জিজ্ঞাসা করে যে সাইমন কমিশন ওরিয়েন্টেড ইন্ডিয়ান কমিটি যে অ্যাপয়েন্ট হয়েছিল, লর্ড আরউইন করেছিলেন ইন্ডিয়ান কমিটি অ্যাপয়েন্ট, তার চেয়ারম্যান কে ছিলেন, শঙ্করন নায়ার, মনে রাখতে হবে, ঠিক আছে। আর এখানে হাজি সারিয়াতুল্লাহ, যেটা আমি বললাম না যে এই মুভমেন্ট অ্যাকচুয়াল ছিল পিজেন মুভমেন্ট, যেখানে আমি তোমাদের বারবারই বলছি ইস্ট বেঙ্গলে মেজরিটি হচ্ছে মুসলিম পিজেন্ট, তাহলে এখানে কি হয়, ব্রিটিশদের বিরোধিতা করা,
ঠিক আছে, যেটা জিহাদকে সাপোর্ট করে। জিহাদ কাদের? এখানে যখনই দুটো রিলিজিয়ানের মধ্যে আন্দোলন মানে ঝামেলা হবে বা যুদ্ধ হবে, আন্দোলন হবে, তখনই সেটা কি হয়ে যায়? জিহাদ, বা আমরা বলতে পারি ঠিক আছে জিহাদ হয়ে যায় অন্য কোনো ধর্মে, মানে খ্রিস্টান। ঠিক আছে, তো সেখানে ফার্স্ট এটা শুরু হয়েছিল পিজেন মুভমেন্ট দিয়ে, কিন্তু পরে এটা রিলিজিয়াস ম্যাটার হয়ে দাঁড়ায়। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট দেখে নেবে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1919 ডিক্লেয়ার দ্য রয়্যাল কমিশন, পরবর্তীকালে যেটা ইন্ডিয়ান স্ট্যাটিউটরি কমিশন 2729-এ হওয়ার কথা ছিল, 10 বছর পর হওয়ার কথা ছিল, ইলেকশনের জন্য 2 বছর আগেই হয়ে গেল। সাইমন গো ব্যাক, সাইমন গো ব্যাক, এন্ড স্লোগান হি দ্য রিচ দ্য বম্বে, 3rd February 1928, অন দ্য বেসিস অফ দ্য রিপোর্ট অফ দ্য কমিশন পাবলিশ 1930, দ্য গভর্নর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 ওয়াজ ড্রাফটেড। ঠিক আছে, তাহলে তোমাদের আবারও বলা হচ্ছে, যারা এখনও তোমরা আনএকাডেমি ক্লাসে জয়েন করোনি, আজই জয়েন করো, কারণ তোমাদের 1 বছরের সাবস্ক্রিপশন নিলে যেহেতু 2 মান্থ ফ্রি, এটা কিন্তু লিমিটেড পিরিয়ডের জন্য, তোমরা কিন্তু দেরি করো না, সমস্ত PDF নোটস, টিচার গাইডেন্স সব পাবে আনলিমিটেড। তাড়াতাড়ি জয়েন করো, অবশ্যই তোমরা এই রেফারেল কোডটা ইউজ করো, RAMILA। যদি আমার ক্লাস তোমাদের ভালো লাগে, আমার পড়ানো তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ আমায় সাপোর্ট করো, আর অবশ্যই রেফারেল কোডটা ইউজ করো 10% ডিসকাউন্টের জন্য। তো অবশ্যই কিন্তু এখানে আনএকাডেমি, তোমাদের আনএকাডেমি, তো প্রত্যেকে কিন্তু প্ল্যাটফর্ম জয়েন করো, তোমাদের প্রিপারেশন কন্টিনিউ করো, যেখানে তোমরা প্রত্যেকটা স্ট্রাকচারাল কোর্সের দ্বারা কিন্তু তোমাদের ডেসক্রিপটিভ বা তোমরা কিন্তু কমপ্লিট করতে পারবে, হ্যাঁ, তোমাদের প্রিপারেশন। তো যাই হোক, থ্যাংক ইউ, ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, ঠিক আছে, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ।